আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। এই যে ধর্ম গ্রহণ করো নিলে রেপ করবো, ধর্ম গ্রহণ করো নিলে গনিমতের মাল বানাবো, ধর্ম গ্রহণ করো নিলে তোমাদেরকে সাহাবিদের মধ্যে ডিস্ট্রিবিউট করে তারা প্রত্যেকে এক একজন এসে তোমাকে রেপ করবে, এই ধরনের হুমকিতে, মানে এই ধরনের একটা হুমকি আপনি আবার বলতেছেন যে এই হুমকিটা দেয়া হয়েছে আগে থেকে, মানে এই ধরনের একটা হুমকি দেয়া হইলে এই জিনিসটা আপনার কাছে লিগ্যাল মনে হচ্ছে, এই জিনিসটা আপনার কাছে মানে নৈতিক বলে মনে হচ্ছে? সিরিয়াসলি ভাই আপনি কি এটা না না, আমার এখানে সিরিয়াসলি বক্তব্য, বলতেছেন? যে আমার এখানে কথা হ্যাঁ আছে, হ্যাঁ যেমন বলেন বলেন। জি একটা ব্যাপার হচ্ছে যে ভাই আপনি যেটা ধর্মের কথা বললেন যে ধর্মের দোহাই দিয়ে, হ্যাঁ এখন কথা হচ্ছে এখানে ধর্মটা আসলে কি জিনিস, ধর্মটার ব্যাপার, ধর্মটা আমাকে কি উপস্থাপন করছে, আমাকে কোন দিকে দেখাচ্ছে, আমাকে ধর্মটাকে সত্য নাকি মিথ্যা, এই বিচারগুলো অবশ্যই প্রথমে আসবে। এখন যদি না মনে ভাই হয় ভাই ভাই ভাই, প্রত্যেকের কাছে তো তার ধর্মটা সত্য, তাই না? খ্রিস্টানের কাছে তার ধর্মটা সত্য, হিন্দুর কাছে, বৌদ্ধর কাছে, সবার কাছে তার ধর্মটা সত্য, যে যে পরিবারে জন্মাইছে, ছোটবেলা থেকে যা শিখে বড় হয়েছে, প্রত্যেকের কাছে তার ধর্মটা সত্য। এমন কোন মানুষ নেই যার কাছে, যারা ধার্মিক, তা এমন কোন মানুষ আপনি পাবেন যে তার কাছে সেই ধর্মটা মিথ্যা কিন্তু তারপরে সে সেই ধর্মে ধার্মিক? এরকম কোন মানুষকে আপনি পৃথিবীতে খুঁজে পাবেন? আচ্ছা, আমি একটা একটু তুলনামূলক ভাবে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন একটা ব্যক্তি, মনে করেন আমার কথাই বলেন, আমি জানি যে একটা ঘটনা ঘটেছে, যে হচ্ছে অমুক এক ব্যক্তি মিস্টার এক্স একটা ঘটনা করেছে, ঘটনা ঘটিয়েছে বা একটা ঘটনা করে নাই, ঘটায়নি, ঠিক কোন একটা কাজ করে নাই। যেমন ধরেন অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে, আমরা শুনে থাকি, জেনে থাকি, এরকম হয় কেউ একজন মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, সে জানলো যে সে বুঝতে পারলো জেনে যে এই মানে একজন ব্যক্তি একজন মানুষকে হত্যা করেছে, এবং সে সেটা একজন সেই সাক্ষী, সে প্রত্যক্ষদর্শী, সে সাক্ষ্যটাকে গোপন করলো, সে মিথ্যার কথা বললো, মিথ্যার আশ্রয় নিল, এই যে ব্যাপারটা। এখন আপনি একটু তুলনামূলক ভাবে আমি আমাকে আপনি বলতে, কি বলতে চাচ্ছেন যে কেউ মিথ্যা কথা বললে তাদেরকে ধর্ষণ করাটা এটা নৈতিক হয়ে যায়? না না না, আমাকে একটু মানে শেষ করতে দেন, যে ব্যাপারটা এমন যে একজন ব্যক্তির, দুজন ব্যক্তি, একজন আরেকজনকে হত্যা করলো, আমি আমি হচ্ছে মাসুক প্রত্যক্ষদর্শী, আমি জেনে সত্যটা গোপন করলাম এবং মিথ্যা স্বাক্ষর দিলাম, এখন কি আমাকে, আমার তো শাস্তি হওয়া উচিত, উচিত কিনা, মানে সেই শাস্তিটা কি ধর্ষণ হওয়া উচিত? সেটা শাস্তিটা মানে শাস্তিটা আমরা নির্ধারণের দিকে এরপরের স্টেজে যাচ্ছি, আমি শাস্তিটা হওয়া উচিত কিনা, যে বেতনঘাত হতে পারে বা মনে করেন যে আর্থিক জরিমানা হতে পারে, বা আমার এই যে হওয়া উচিত কিনা, এই এই জিনিসটা নির্ভর করছে যে সত্য বলছে বা মিথ্যা বলছে তাদের কাছে সেই বিষয়ে কি এভিডেন্স আছে সেটার উপরে। ইসলাম এমন কোন এভিডেন্স এখন পর্যন্ত মানুষকে দিতে পারে নাই যেটা থেকে আমরা অবজেক্টিভলি এটা বলতে পারি যে আল্লাহ পাক বলে একটা ঈশ্বর আছে এবং কোরআনে যা লেখা আছে সেগুলো সত্য। এরকম কোন অবজেক্টিভ প্রমাণ ইসলামের ভিতরে কোথাও নাই। ইভেন এই ধরনের কোনো প্রমাণ খোঁজাটাও বা এই ধরনের প্রমাণ যাচাই, ইসলাম কি সত্য ধর্ম কিনা এটা যাচাই করাও ইসলামের নিষিদ্ধ। আমি আপনাকে সেটা প্রমাণ দিতে পারবো, পরে দিব সেটা। আমি আপনাকে যেটা বলছি যে প্রত্যেক মানুষের কাছে তার ধর্মটাই সত্য বলেই মনে হয়, যদিও আমরা জানি যে তা মানে আমরা আমরা মনে করি, নাস্তিকরা মনে করি কোনো ধর্মই আসলে সত্য না, সবগুলি মানুষের বানানো। এখন আপনি বলছেন যে যেই জিনিসটার কোনো প্রমাণই নাই, এরকম একটা জিনিস আপনি প্রমাণ না দিয়ে তাদেরকে হুমকি দিচ্ছেন, তোমরা যদি এটা গ্রহণ করো তাহলে তো ঠিক আছে, গ্রহণ না করলে আমরা তোমাদেরকে রেপ করবো, মানে গনিমতের মাল বানায় তোমাদেরকে সাহাবিদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে এবং তখন কিন্তু রেপ করা হবে, তখন কিন্তু তোমাদের সাথে সেক্স করা হবে, তোমাদের আপত্তি থাকুক কি না থাকুক সেটা তখন দেখা হবে না, তখন তোমাদের সাথে সহবাস করা হবে, আমরা তোমাদেরকে ভাগ করে নিয়ে সহবাস করবো তোমাদের সাথে। এই ধরনের হুমকি যখন দিচ্ছেন আপনারা, তখন এইটা তো এই জিনিসটা তো একটা স্টেপ, একটা হুমকি, রেপের হুমকি, এবং এই জিনিসটা আপনারা বলছেন যে এই জিনিসটা আপনারা মনে করছেন যে এই ধর্মটা সত্য। আমি আপনাদের দাবিটাও মেনে নিচ্ছি, আমি কিন্তু মানে অনেস্টলি মেনে নিচ্ছি না, আমি তর্কের খাতিরে আপনার দাবিটাও যদি মেনে নেই যে আপনার ধর্মটা একেবারে সত্যি, মাসুদ ভাই আপনি কি মনে করেন যে আপনি যদি একটা সত্য দাবিও করে থাকেন এরপরেও রেপ করাটা জায়েজ হয়? একজন মনে করেন সে মান সত্য দেখার পরেও, ইনফ্যাক্ট আমি মেনেও নিলাম তর্কের খাতিরে যে আপনার ধর্মটা একেবারে সত্য, একদম প্রমাণিত, সব সব প্রমাণ পাওয়া গেছে, সমস্ত কিছু আমরা প্রমাণ পাওয়া গেছে, আল্লাহ পাকের প্রমাণ, নবীর প্রমাণ, সব প্রমাণ পাওয়া গেছে, এরপরেও কি এই সত্যটাকে মেনে নেওয়ার জন্য আপনি রেপের হুমকি দিতে পারেন ভাই? জি ভাই, এখানে তাহলে আমাকে কয়েকটা লাইন বলতে হবে। একটা বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার যেটা আপনি যেটা ধরে নিলেন আর কি দরকার খাতিরে, ওইটার উপর বেস করে বলছি, যে প্রমাণ হয়ে গেল মনে করেন ইসলাম, মানে প্রমাণ মনে করেন মানে ইসলাম প্রমাণ হয়ে গেল যে ইসলাম সত্য ধর্ম, এইবার এখন একটা জাতি, একটা গোষ্ঠী, তারা এই জিনিসটা মেনে নিতে অস্বীকার করলো, তারা অন্য দ্বিতীয় কোনো মানে কোনো কারোর তৈরি করা রুলস দিয়ে তারা হচ্ছে শাসন করা, নিজেদের মধ্যে জুলুম অত্যাচার নির্যাতন করা, এটা আপনি হচ্ছে তারা নিজেদের মধ্যে করছে, হত্যা খুন খারাপি করছে, আমরা সত্য এবং মানে সত্য সঠিক এবং হচ্ছে একেবারে সত্য সঠিক এবং ন্যায় ধর্ম ভাই, বা ন্যায় মাসি আইন, ভাই, মাসি ভাই, মাসি ভাই, তারা নিজেদের ভিতরে খুন খারাপি করছে, নিজেদের ভিতরে খুন খারাপি তো মুসলমানরা করতেছে, মুসলমানরা মনে করে তাদের ধর্মটা সত্য, তারপরে মুসলমানদের ভিতরে কতগুলো ভাগ, শিয়া সুন্নি ভাগ, আহলে কি আহলে হাদিস, তারপরে হচ্ছে গিয়ে আপনার সালাফি, তারপর বাহাবি, জামাত ইসলামী, তারপর হচ্ছে গিয়ে আহমদিয়া, তারপরে এরকম কত কত ভাগ, তারাও তো নিজেদের ভিতরে মারামারি করছে। আপনি যখন তাদেরকে দোষ দিচ্ছেন যে তারা সত্যটাকে স্বীকার না করে তারা নিজেদের ভিতরে মারামারি করছে, তাহলে আপনারাও তো নিজেদের ভিতরে মারামারি করছেন ভাই, আপনারাও তো নিজেদের ভিতরে কামড়াকামড়ি করছেন ভাই। আপনাদের যে খলিফা গুলা কেমনে মরছে, দুইটা খলিফাকে তো মুসলমানরাই হত্যা করছে। আরো যদি আমি ইতিহাস আনি মানে তাহলে তো একদম রক্তের ইতিহাস আমি দেখাতে পারবো, ইসলামের ইতিহাস তো রক্তের ইতিহাস, ইসলামের ইতিহাস তো খুনের ইতিহাস, লাশের ইতিহাস। এখন আপনি যদি দাবি করেন যে এটা একেবারে সত্য ধর্ম, একেবারে পারফেক্ট, একেবারে কোনো সমস্যা নাই, একদম শান্তিপূর্ণ, একদম সবাই মিলেমিশে থাকে, এরকম তো আসলে সত্য না ভাই। আপনি যখন এই দাবিগুলো করছেন, এগুলো বাদ দিলাম আমি, তারপরে ধরে নিলাম ইসলাম একেবারে শান্তি, একেবারে শান্তি,
একের কোনো ভিতরে কোনো কামড়াকামড়ি নাই, নিজেদের ভিতরে সবাই মিলে মিশে হাত ধরাধরি করে খালি নাচছে তারা, হ্যাঁ নাচে আর নামাজ পড়ে আর কিছু করে না, সমস্ত কিছু ধরে নিলাম। ধরে নেওয়ার পরেও কোনো জাতিগোষ্ঠী যদি মনে করে, আমি তাদের কোনো রুলস এর কথা বলছি না, তারা নিজেদের ভিতরে মারামারি করুক বা নিজেদের ভিতরে কি আইন প্রণয়ন করুক সেইগুলোর কথা আমি বলছি না, তারা শুধুমাত্র এই বিশ্বাসটা করে না যে নবী আল্লাহর রাসূল না, শুধুমাত্র এই লাইনটা তারা মনে করেন, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তো মানে ইনফ্যাক্ট মক্কার কুরাইশ তো আল্লাহকে বিশ্বাস করতো, আবু সুফিয়ান তো আল্লাহকে আগে থেকে বিশ্বাস করতো, আবু সুফিয়ান যখন বদরের যুদ্ধে যখন এই পাশ থেকে চিৎকার করতেছে তখন সে বলছে আল্লাহ আমাদেরকে সাহায্য করো, দুই পাশ থেকে নবী বলছে আল্লাহ আমাদেরকে সাহায্য করো, দুই পাশ থেকে দুজনই বলছে আল্লাহ আমাদেরকে আমাকে সাহায্য করো, ইনফ্যাক্ট তখনের কুরাইশটাও তো আল্লাহকে বিশ্বাস করতো। আমি বলছি মনে করেন একটা জাতিগোষ্ঠী আছে তারা আল্লাহকেও বিশ্বাস করে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, সে শুধু মাত্র বলতেছে এই নবীকে আমরা বিশ্বাস করি না, এই নবী ভালো না, এই নবীকে আমরা আমাদের মেনে নেওয়ার কোনো কারণ নাই, এই নবীকে আমরা বিশ্বাস করি না, এইটুকু শুধুমাত্র অবিশ্বাস করার কারণে আপনি বলতেছেন যে তাদের উপরে তাদেরকে রেপ করার হুমকি আপনি দিতে পারেন এবং তাদেরকে মানে মানে যুদ্ধে পরাজিত করে তাদের মা বিদিদেরকে তুলে এনে আপনারা রেপ করতে পারেন। এইটা ভাই কেমনে কেমনে আপনি মানে শুধুমাত্র এইটুকের কারণে আপনি একটা রেপ করার ইয়া দিতে পারেন কিভাবে ভাই বলেন তো? জি, এখানে বিষয়টা হচ্ছে যে ভাই এই আপনি যে ব্যাপারটা বললেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ না মানে এই জিনিসটার কারণে যে ওইগুলো বৈধ হয়ে যায়, এটা সত্যি কথা যে না মানার কারণে জাকাত না দিলেও, ইনফ্যাক্ট জাকাত না দিলেও এটা বৈধ হয়ে যাবে, জাকাতটা যদি শুধু না দেয় তারা যদি বলে যে আমরা জাকাত দিব না, ইসলামের সব বিধান মানি জাকাত দিব না, বৈধ হয়ে যায়। আবু বকর যখন মানে যুদ্ধ করছে আবু বকরের খেলাফত আমলে প্রথম যুদ্ধটা হয়েছে জাকাতের বিরুদ্ধে, যারা জাকাত অস্বীকার করেছে তাদেরকে তাদেরকে মাইরা এটা শেষ করেছে, তারা কিন্তু বাকি সব মানত, বাকি সমস্ত কিছুতে এগ্রি করছে খালি জাকাত দেয়নি, এই জন্য তাদের বিরুদ্ধে জিহাদ করছে করে নাই ভাই। জি আছে আপনাদের তো এই বিষয় নিয়ে কনসার্ন না যে তারা কি কি আইন প্রণয়ন করতেছে নিজেদের ভিতরে কামড়াকামড়ি করতেছে, এগুলো তো আপনাদের কনসার্ন না, আসলে সত্য কথা হচ্ছে যে তারা নিজেদের ভিতরে কামড়াকামড়ি করতেছে কি সমস্ত আইন কানুন মানে মানে মানুষকে অত্যাচার করতেছে, এগুলো তো আপনাদের কনসার্ন আসলে না, আপনাদের কনসার্ন হচ্ছে যে তারা ইসলামের এই ফাউন্ডেশন বিধানগুলোকে প্রত্যেকটাকে মেনে নিচ্ছে নাকি নেয় নাই, তারা সাবমিশন করছে আত্মসমর্পণ করছে, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, তারা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করছে নাকি করে নাই, পরিপূর্ণভাবে যদি ইসলামে আত্মসমর্পণ না করে তাহলে তাদেরকে এই রেপের হুমকিটা দিতে হবে, তাদেরকে মেরে ধরে ইসলামে আনতে হবে অথবা হুমকি ধামকি দিতে হবে, তাদের মা বিদেদেরকে এই রেপের হুমকিটা দিতে হবে। এই রেপের হুমকিটা তো কোনোভাবেই এটা যুদ্ধ কি হবে, আক্রমণ না না, এটা আক্রমণ একটা একটা মানে আপনি মনে করেন মনে করেন মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমি পিছন থেকে এসে আপনার মাথায় একটা বাড়ি মেরে আপনার ঘড়ি টড়ি সব নিয়ে গেছে, আপনার মানি ব্যাগ টানি ব্যাগ নিয়ে গেছে, এখন আমি যদি মানুষকে গিয়ে বলি যে মাসুফ ভাইয়ের সাথে আমার একটু মারামারি হয়েছে, সে তার সাথে একটু হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে, এই কথাটা তো মিথ্যা হবে তাই না? আসল কথাটা হচ্ছে আমি একবার আগে আপনাকে মাথায় বাড়ি মেরে আপনার জিনিসপত্র মানে লুট করে নিয়ে আসছি, আপনার মাথায় বাড়ি মেরে আমি আপনাকে আক্রমণ করছি, আমি যদি এটাকে মারামারি বলি, মারামারি মানে দুই পক্ষ থেকে মারা এবং মারি দুই পক্ষ থেকেই হইতে হবে, হ্যাঁ হাতা এবং হাতি দুই হাতাহাতি দুই পাশ থেকেই হইতে হবে, দুই পাশ থেকে যদি হয় আপনি হয়তো মাইন্ডের সময় তখন হয়তো আপনি একটু নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন, আপনি হয়তো একটু হাত পা ছুটছেন, কিন্তু আমি তো আপনাকে একবার আগে মানে বাড়িটা মারছি তাই না, আপনাকে আমি হুমকি দিছি প্রথমে বলছি যে মানি ব্যাগ বাইক কর, তারপর মানি ব্যাগ বাইক করে নিয়ে দেখে আপনার মাথায় বাড়ি বুড়ি মেরে আপনার থেকে নিয়ে আসছি, এখন এইটাকে তো ভাই আমি আমি আপনাকে বোঝাতে যাচ্ছি যে আপনি যেটাকে যুদ্ধ বলছেন ওই জিনিসের বেশিরভাগই তো আদৌ কোনো যুদ্ধই ছিল না, বেশিরভাগই ছিল আক্রমণাত্মক যুদ্ধ, ইসলামের প্রাথমিক আমলে কিছু রক্ষণাত্মক জিহাদ ছিল কিন্তু পরবর্তীতে যেই কয়েকটা জিহাদ এসে সেগুলো তো সবগুলো আক্রমণাত্মক জিহাদ, আকবার গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে যে তোমরা ইসলাম কবুল করো নিলে তোমাদেরকে মানে কতল করে ফেলবো, সব পুরুষদেরকে মেরে ফেলবো, সব নারীদেরকে গণিমতের মাল বানাবো, সব জায়গা সম্পত্তি দখল করবো, ইসলাম কবুল করো শান্তিতে থাকবে, এগুলো অনেক হুমকি ধামকি দিচ্ছে, তারপরে বলছে যে তোমরা যে মানে জিজিয়া দাও যদি মানে আরবের বাইরে যাদেরকে খলিফা ওমর আক্রমণ করছে তাদেরকে বলছে তোমরা মানে নিজে আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করে অবনত মস্তকে জিজিয়া দাও তাহলে তোমরা থাকতে পারবা, এইগুলো তো সব ছিল আক্রমণ ভাই, সব কিছু আপনি যুদ্ধ কেন বলছেন এগুলোকে, মানে যুদ্ধ ছিল কিন্তু আক্রমণ ছিল, জি আক্রমণ ছিল না না যুদ্ধ তো তখন একটু হবেই, মানে যুদ্ধ মানে হচ্ছে গিয়ে যখন যদি আপনি একটা দলকে গিয়ে বলেন একটা রাজ্যকে গিয়ে বলেন তোমরা এটা করো নাহলে তোমাদেরকে এইভাবে তোমাদের আমরা আমাদের ধর্ম মানতে হবে নাহলে তোমাদেরকে আমরা জবাই করে ফেলবো, তখন তো তারা একটু প্রোটেস্ট করার চেষ্টা করবি, তারা তাদের বাসায় ঢাল তলোয়ার ছুরি বটি যা আছে তা নিয়ে একটু চেষ্টা করবি যে নিজেদের মানে ভূমি রক্ষা করতে বা নিজেদের ধর্ম রক্ষা করতে বা নিজেদের, সবাই তো তার ধর্মকে ভালোবাসে, মানে আমাদের মানুষরা তো সবাই নিজেদের ধর্মকে তো টিকা রাখতে চাইতো, তাদেরও তো ধর্মের প্রতি একটা ভালোবাসা আছে, এই জিনিসটা তো তারা চাইতেই পারে যে তাদের ধর্মটাকে তারা মানে টিকা রাখবে, তারা এতদিন ধরে যে মূর্তিটাকে পূজা করছে সেটার প্রতি তো তাদের ভালোবাসা জন্মেছে, এটা তো তারা চাইতেই পারে, আমি তো মানে আমি ওই তাদের ধর্মটাকে আমি ইয়া মনে করি কুসংস্কার মনে করি,
মানে যে সমস্ত মূর্তি টুর্তি পূজা করে সেগুলো অবশ্যই কুসংস্কার, কিন্তু তারা তো মন থেকে মানে আবেগ থেকে সেই মূর্তিটা পূজা করতো, এটা তো সত্য। আমি তো এটা করতে পারি না, তাদের মূর্তিটাকে ভেঙে দিয়ে আসতে পারি না, বা তার মূর্তিটাকে আমি তাকে জোর করতে পারি না, মূর্তি পূজা বন্ধ করো, এটা তো জোর করতে পারি না। এইটা জোর করাটা তো এটা তো অন্যায় হবে। একজন মানুষ যদি মূর্তি পূজা করতে চায় তার তো এই অধিকারটা থাকা উচিত, সে মূর্তি পূজা করবে। বা একজন যদি নামাজ পড়তে চায় তার তো এই অধিকারটা থাকা উচিত, সে নামাজটা পড়বে। এই অধিকার থেকে তো আমি কাউকে বঞ্চিত করতে পারি না। আমি দুইটাকে মানে হাস্যকর মনে করি, নামাজ পড়া আমার কাছে যেরকম হাস্যকর, মূর্তি পূজা একই রকমের হাস্যকর। কিন্তু আমি তো আপনার অধিকারটা, আপনার যে নামাজ পড়ার অধিকারটা আছে এটা তো আমি হরণ করতে পারি না। এটা তো আপনার রাইট যে আপনি কি করবেন না না করবেন, আপনি কেমনে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, এটা আপনি ডিসাইড করবেন, এটা তো আমি ডিসাইড করতে পারি না। কিন্তু ইসলাম তো এইভাবে ডাকাতি করতেছে, এইভাবে হুমকি ধামকি দিচ্ছে, এটা তো ভাই অন্যায় ভাই, তাই না? আচ্ছা, আমি একটা মানে ধরেন এই যে আমাদের উপমহাদেশে সতীদাহ প্রথা ছিল, এটা এই যে আপনি জানেন যেটা মিথ্যা, এই সতীদাহ প্রথার নামে বা ধর্মের নামে যে এই ঘটনাগুলো হচ্ছে আপনি জানেন যেটা মিথ্যা, তাহলে জানার পরে কি আপনি এটাকে বাধা দেবেন কিনা? এটা যদি মানে আমি অবজেক্টিভলি প্রমাণ করতে পারি এই জিনিসটা হচ্ছে ক্ষতিকর, তাহলে তো অবশ্যই আমি বাধা দিব। আমি তো বলবো যে এই জিনিসটা অবজেক্টিভলি ক্ষতিকর। কিন্তু আমার কাছে যদি প্রমাণ না থাকে, আমি যদি উদ্ভট একটা দাবি করি, মনে করেন একজন একজন আপনি নামাজ পড়তেছেন, আমি যদি এসে বলি যে ভাই এই যে নামাজে পড়তেছেন একটু ক্ষতিকর ভাই, এই যে রোজা যে রাখতেছেন, এই যে আপনি যে পানি না খেয়ে থাকতেছেন, পানি না খেয়ে যে সারাদিন থাকতেছেন, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর ভাই। এখন যদি আপনাকে আমি হুমকি দিই যে আপনি রোজা রাখলে আপনার আমি মেরে ফেলাম, আপনার নিজের ক্ষতি আমি করতে দিব না, আপনার মেরে ফেলাম ভাই, আপনি রোজা রাখছেন তো মরছেন, আপনার আমি চাপাতি ধার দিয়ে রাখছি, আপনি যেই রোজা রাখবেন এক এর কখন, এইটা তো আমি করতে পারি না। আমি আপনাকে বুঝাইতে পারি সেই খারাপ কাজ, মানে আমি যদি মনে করি রোজা জিনিসটা খারাপ তাহলে আমি আপনাকে বুঝাইতে পারি, কিন্তু আপনাকে তো আমি বাধা দিতে পারি না। এখন এই সতীদাহের মতো যদি একটা প্রথা থাকে সেই জিনিসটা আমরা হিন্দুদেরকে বুঝাইতে পারি এবং এই বিষয়ে আইনও করতে পারি যে এইটা, কারণ এটা হচ্ছে অবজেক্টিভলি একজনের অধিকার হরণ হচ্ছে, অবজেক্টিভলি আমরা দেখাতে পারি যে একটা মেয়ের অধিকার এখানে হরণ করা হচ্ছে, এই জিনিসটা যদি আমি দেখাইতে পারি তখন তো আমি এই জিনিসটাতে বাধা দিতে পারবো। কারো অধিকার হরণ করাটা এটা অন্যায়, কিন্তু অধিকার যখন হরণ করা হচ্ছে না, আপনি নিজে নিজে করতেছেন জিনিসটা, নিজে নামাজ পড়তেছেন, নিজে রোজা রাখতেছেন, নিজে না খায় রোজা রাখতেছেন, এইটা তো ভাই আরেকজনের কিছু বলার নেই, আরেকজনের কিছু করার নেই। একটা মেয়ে যদি নিজে নিজে নিজের আত্মহত্যা করে, নিজের শরীর যদি নিজে পোড়ায় দেয়, এখানে তো আমরা আটকাতে পারবো না তাকে, তাই না? সে যদি নিজে সতী হইতে চায় তখন তো আর আমাদের কিছু বলার নেই, কিন্তু সে যদি নিজে সতী না হইতে চায় তাহলে তো পৃথিবীর কারো অধিকার নেই তাকে সতী বানানো, তাকে চিতায় তুলে দেওয়া, এটার অধিকার কারণে এইখানে আমরা বাধা দিতে পারি। কিন্তু অন্য ক্ষেত্রে যেটা আপনি নিজে নিজে করতেছেন সেখানে তো আমি বাধা দিতে পারি না। এবং আমি একটা জিনিস বলতাম যে হিন্দু ধর্ম যদি ইফ ইট ইজ প্রুভেন টু বি ট্রু যে হিন্দু ধর্ম আসলে সত্যি, সেই ক্ষেত্রেও আমি ব্যক্তিগতভাবে সতীদাহ প্রথার বিরুদ্ধে আমি বলবো আর কি, বিকজ হিন্দু ধর্মের সত্যতা অ্যান্ড সতীদাহর যে ক্ষতি এই দুইটা হচ্ছে আলাদা জিনিস। অ্যান্ড হিন্দু ধর্ম যদি সত্যিও হয়ে যায় এটা ইফেক্টটাকে চেঞ্জ করে না যে সতীদাহ প্রথা এটা যে একটা ক্ষতিকর প্রথা। হ্যাঁ, কিন্তু মাসুক ভাই আমরা মনে করেন যে সতীদাহ প্রথা, আমরা হিন্দু ধর্মের সতীদাহ প্রথা আছে, এই জিনিসটা আমরা প্রতিবাদ করতে পারি, বিরোধিতা করতে পারি, এটার বিরুদ্ধে আইন করতে পারি, কিন্তু ইসলাম তো মানে সতীদাহ প্রথা বন্ধ করার জন্য ইসলাম আসে নাই। ইসলাম ইসলামের দাবিটা হচ্ছে যে ইসলামের প্রত্যেকটা বিধানে আত্মসমর্পণ যারা না করবে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এমনকি জাকাতও যদি কেউ না দেয় তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তার মানে ইসলামের কনসার্ন তো সতীদাহ প্রথা বন্ধ করাটা তো ইসলামের কনসার্ন না, ইসলামের কনসার্ন হচ্ছে ইসলামের প্রত্যেকটা বিধান কেউ মেনে নিচ্ছে নাকি নিচ্ছে না সেটা। ওই যে যেই লোকেরা মানে শুধুমাত্র জাকাত দেয়নি বাদ বাকি ইসলামের সব বিধান মেনে নিচ্ছে, তারা তো সতীদাহ করতেছে না, তারা তো আর সতীদাহ করতেছে না, তাদের বিরুদ্ধে তো জিহাদ হয়েছে, তাদেরকে তো কতল করা হয়েছে, তাই না মাসুদ ভাই? জি, তাহলে সতীদাহ স্টপ করাটা তো ইসলামের কনসার্ন না, কনসার্নের বিষয় না। ইনফ্যাক্ট ইসলামের কনসার্নটা আসলে যেখানে একটা আলাদা কোরআনের মধ্যে বলছেন যে নিশ্চয়ই সত্য এসেছে, বাতিল দূরীভূত হয়েছে এবং নিশ্চয়ই বাতিল তা দূরীভূত হওয়ারই, বা এটা এই যে এখানে ইসলাম হচ্ছে বাতিল মানে যেটা আর কি সমস্ত যেগুলো হচ্ছে মিথ্যা বা বাতিল এটা বিরুদ্ধে বিরোধিতা করে ইসলাম, একেবারে ফার্মলি বিরোধিতা করে। জি ধন্যবাদ। কিন্তু ভাই আপনার কাছে মনে হচ্ছে না এই জিনিসটা একটা অন্যায় কাজ হচ্ছে? ইসলাম কোরআনে এই জিনিসটা বলা আছে, ঠিক আছে, কিন্তু জিনিসটা তো অন্যায় হচ্ছে একজন মানুষের সাথে। মানে আপনি একজনকে হুমকি দিচ্ছেন, তাকে এই ধর্মটা গ্রহণ না করলে তাকে রেপ করবেন, মানে গনিমতের মাল বানিয়ে রেপ করবেন, এটা কেমন কথা ভাই? মানে এটা এটা কোনো কথা ভাই? আপনি বলেন তো, আপনি সেই জায়গায় নিজেকে দাঁড় করান তো মাসুদ ভাই, যে মনে করেন খ্রিস্টানরা যদি আপনাকে এই হুমকিটা দেয় যে খ্রিস্টান ধর্মটাই সত্য ধর্ম, যীশু খ্রিস্টই সত্য, এখন আপনাকে এটা গ্রহণ করতে হবে, না করলে আপনাকে জিহাদ করবে, তারা জিহাদ করে আপনাকে আপনার মা বোনকে তুলে নিয়ে দেবে, আমাদের সত্য নবী যীশু খ্রিস্ট, সত্য ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের যুদ্ধ হচ্ছে, তাদের ক্ষেত্রে তো জিনিসটা তো একই, কথাটা তো একই তারা ব্যবহার করবে, তারাও তো একই কথাই বলবে, যেখানে মানে যুদ্ধ হচ্ছে ন্যায় এবং অন্যায়ের, যুদ্ধ হচ্ছে আলো এবং অন্ধকারের, যুদ্ধ হচ্ছে সত্য এবং মিথ্যা, এই কথাগুলো তো তারাও বলবে ভাই। এইটা তো আপনার ক্ষেত্রেও যে আপনি যে মনে করতেছেন আপনারটা সত্য, তারাও মনে করতেছে তারটা সত্য,
কিন্তু যেটাই সত্য হোক না কেন, আমি তো আমি তো আমি তো ধরেও নিলাম যে আপনার ধর্মটাও সত্য, একদম 100% প্রমাণিত সত্য, সেটা ধরে নিয়েও একটা সত্য গ্রহণের কি আমি কাউকে ধর্ষণের হুমকি দিতে পারি? একটা মেয়েকে, সেই মেয়েটা তার স্বামীর সাথে বসবাস করে, সুখে শান্তিতে বসবাস করে, সে যেই ধর্মেরই হোক, একটা মনে করি যে একটা হিন্দু মেয়ে, সে হচ্ছে তার স্বামীকে ভালোবাসে, তার একটা বাচ্চা আছে, সে তার একটা পরিবার আছে, সে একটা খুব একটা সুন্দর একটা বাসা আছে, সেই বাসাটাকে সুন্দর করে সাজায় রাখছে, তার স্বামীর জন্য সে অপেক্ষা করে, মানে বাচ্চাটাকে সে ছোট করে ছোট থেকে বড় করতেছে, হ্যাঁ, তার সে একটা গাছে গাছ লাগাইছে সে তার বাসায়, সে কত সুন্দর একটা জীবন তার। তাকে হঠাৎ করে একজন এসে বললো যে তুমি ইসলাম গ্রহণ না করলে তোমাকে কিন্তু এই যে আক্রমণ আসতেছে, দেখো আক্রমণ আসতেছে, সেখানে তোমাকে কিন্তু গনিমতের মাল বানাবে। তার স্বামীকে, তার ভাইকে, তার বাবা বাবাকে, তার ছোট ভাইকে, তার ছেলেকে মাইরা টেরা তাকে তুলে নিয়ে গেল মুমিন জিহাদিরা, জিহাদিরা নিয়ে এখন তাকে বলতেছে যে সে তাই রেপ করবে। এটা ভাই কেমন কথা ভাই, কিভাবে সম্ভব এটা, এটা 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 কিভাবে মানে একসেপ্ট করা যায়, এটা তো মানা যায় না ভাই। ভাই ব্যাপারটা হচ্ছে যে এই যে সংসার, সুখের সংসার, একটা মানে মহিলা একটা মেয়ের কথা বললেন যার সন্তান আছে, স্বামী জন্য ওয়েট করছে, মনে করেন এই মহিলাটাই হচ্ছে তার সন্তানকে এসে শেখাচ্ছে যে না তুমি এই মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা করলে তোমাকে হচ্ছে এই মূর্তি এটার কাছে তোমাকে এই দিন ধরে রাখতে হবে, হ্যান করতে হবে, সেতান করতে হবে, তারপর হচ্ছে এর জন্য তোমাকে জীবন কুরবানি দিতে হবে, অথচ এর পক্ষে সে কোনো প্রমাণ পেশ করছে না, বা সে এটা এটা আপনি কি প্রমাণ পেশ করছেন? আপনি যে আপনার বাচ্চাকে এগুলো শেখাবেন, আপনি আপনার বাচ্চাকে মানে বাচ্চাকে যখন কোরআন সত্য, মোহাম্মদ সত্য, নবী এগুলো শেখাচ্ছেন, আপনি কি প্রমাণ পেশ করতেছেন বলেন তো? আচ্ছা আমার জন্য প্রমাণ হচ্ছে যে ভাই আমাদের দাবি হচ্ছে এটাই, যে একটাই দাবি, যেটা বিশেষ করে একটাই দাবি যে ওই মেয়েটা যে প্রমাণ তার বাচ্চাকে যে প্রমাণটা পেশ করছে না, আমি তো নিশ্চিত আপনি তো আপনার ছেলেকে সেই প্রমাণটা নিশ্চয়ই পেশ করছেন। আল্লাহ প্রমাণ একটা অবজেক্টিভ প্রমাণ দেখায় তো আপনি আপনার বাচ্চাকে দেখাচ্ছেন যে এই যে দেখো আল্লাহ আছে, এই যে প্রমাণ হয়ে গেল যে এইভাবে এইভাবে আমরা প্রমাণ করলাম, আপনি আপনার আল্লাহর কি প্রমাণ আপনার ছেলেকে ছেলের সামনে পেশ করবেন, নাকি সেও যে প্রমাণ পেশ করবে আপনি একই প্রমাণ এটা পেশ করবো? আমি বলবো যে দেখো এই যে মনে করেন যে আকাশে চাঁদ উঠছে, সূর্য উঠছে, একই কথা যদি মেয়েটা তার বাচ্চাকে বলে এই যে আকাশে চাঁদ উঠছে, এই যে পৃথিবীর বাতাসে বাতাস উঠছে, পাখি উঠছে, কত সুন্দর বৃষ্টি পড়ছে, এক্স্যাক্টলি একই কথা যদি মেয়েটা তার ছেলেকে বলে, তাহলে সেটা কি প্রমাণ হিসেবে গণ্য হবে? সেটা কি প্রমাণ হিসেবে গণ্য হবে? এই পার্থক্যটুকু জানতে চাচ্ছি, এই যে ওই মেয়েটা তার বাচ্চাটাকে একটা জিনিস শেখাচ্ছে, আপনি আপনার বাচ্চাকে একটা জিনিস শেখাচ্ছেন, এই দুটার মধ্যে পার্থক্যটুকু আমাকে বলেন শুধু। জি এইটুকু পার্থক্য হচ্ছে যে আমি এই সূর্যকে পূর্ব দিক থেকে আমার রব আল্লাহ তাআলা উঠাচ্ছেন, আর যদি সেও তাই বলতে পারে, এটা তো পার্থক্য না, সেও বলতে পারে আমার ভগবানই এই সূর্যকে পূর্ব দিক থেকে উঠাচ্ছেন, ভগবানই করাচ্ছেন এই জিনিসগুলা, এটা তো সেও বলতে পারে, এটা তো পার্থক্য হলো কোথায়? তাহলে সে বললো, এবার আমি বলবো যে এই দুইটাই তো দাবি, আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত অন্য কেউ থাকতো, এই দুইটা তো দাবি হইলো, এই দুইটা তো দাবি হইলো ভাই, এই দুইটার একটা তো কোনো প্রমাণ না। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো আপনি মানে ওই মেয়েটা তার বাচ্চাকে কিছু প্রমাণ পেশ না করে এগুলা বলেছে, আপনার ক্ষেত্রে তো আপনি নিশ্চয়ই সেটা করবেন না, শুধুমাত্র দাবি করবেন না, আপনি তো আপনার সন্তানকে নিশ্চয়ই, আপনি যেহেতু বলছেন যে ওই মেয়েটা নিশ্চয়ই তার বাচ্চাকে প্রমাণ ছাড়াই এইগুলো এগুলো বলছে, তার এই ধর্মটা সত্য এগুলো এগুলো বলছে, আমি যেমনি বলছে, তাহলে তো আমি ধরেই নিচ্ছি যে আপনি আপনার সন্তানকে অন্তত প্রমাণহীন কোনো দাবি করবেন না, প্রমাণ দিয়ে আপনার বাচ্চাকে আপনি শেখাবেন যে এই যে এটা 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 এটা। হ্যাঁ আপনি যে যেই প্রমাণগুলো দেবেন সেই প্রমাণগুলো আপনি আমাকে আমাদেরকে একটু দেখান তো দেখি, আমরা একটু শুনি, তাহলে তো আমরা বুঝতে পারবো যে ইসলাম সত্য ধর্ম, শুনি একটু। আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রভু বা রব যদি থাকতো তাহলে তিনি কেন সূর্যকে অন্য কোনো দিক থেকে উঠাতে পারছেন না? একই কথা তো সেও বলতে পারে যে শিব যদি না থাকতো তাহলে সেই মানে আল্লাহ যদি সত্য হইতো, শিব যদি সত্য মিথ্যা হইতো তাহলে তো সূর্য যদি সূর্য উত্তর দিকে উঠে উঠা উঠে দেখাক, আল্লাহ যদি থাকে থাকে তাহলে সূর্যকে উত্তর দিকে উঠে দেখাক, আমার সেই বাসে দেখেই তো সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আল্লাহ যদি থাকতো বা খ্রিস্টানদের ঈশ্বর যদি থাকতো তাহলে দেখা দেখি আমাকে সূর্য দক্ষিণ দিক থেকে উঠে দেখাক, দেখি সূর্যটাকে দেখি পারলে ওই ওই আল্লাহ যদি থাকে তাহলে আমাকে উঠে দেখাক, এই একই কথা তো যে কেউ এটা বলতে পারে, এটা যে কোনো মানুষ বলতে পারে। আমি বলতে পারি যে আমি যে বলটাকে ফেললাম মাটিতে পড়লো, নিচে পড়লো, ঠাস করে নিচে পড়লো, আপনার আল্লাহ যদি থাকে ভাই দেখান তো ভাই আমার এই বলটারে উপর দিকে মানে মঙ্গল গ্রহে নিয়ে গিয়ে দেখান তো ভাই, এই যে দেখছেন আপনি পারতেছেন না, তাহলে তো আপনার ধর্মটা মিথ্যা। হিন্দু এই কথাটা বলতে পারে আমার শিব শিব দেবতাই এই বলটাকে নিচের দিকে ফেলতেছে ভাই, হ্যাঁ এই কারণেই বলটা নিচের দিকে পড়তেছে ভাই, আপনার যদি আল্লাহ সত্য হয় তাহলে করান দেখি আপনি এই বলটাকে আকাশে নিয়ে যান দেখি, মঙ্গল গ্রহে নিয়ে যান দেখি, এই ধরনের এইগুলো তো খুবই লেম কথা ভাই, এগুলো তো খুবই লেম কথা, এই ধরনের কথা তো যে কেউ দাবি করে বলতে পারে তার ধর্মটা সত্য, তা সে বলতে পারে অমুক ধর্ম যদি সত্য হয় তাহলে সূর্যটাকে লাটিমের মতো লাটিমের লাটিমের মতো ঘুরান্ত দেখি একটু, বা সূর্যটাকে একটু মানে ইয়া করে আনন্দ দেখি আপনার ধর্মটা সত্য হয়, এইগুলো তো হয় না ভাই, এগুলো কি আপনার কাছে, আপনাকে যদি এই প্রমাণটা দেওয়া হয় তাহলে কি মানে একজন হিন্দু এসে যদি আপনাকে একই কথা বলে একই লজিক দেয় যে ভাই আমার শিব দেবতা সত্য বা আমার রাম দেবতা সত্য, আমার কৃষ্ণ দেবতা সত্য, এই কারণে সে না না প্রমাণ তো দিতে হবে অবশ্যই, সে দাবিটা করতেছে শুনে নিন আগে, আপনি যে দাবিটা করেছেন সে একই দাবিটা করতেছে যে ভাই আমার কৃষ্ণ দেবতাই সত্য, এই কারণে সূর্যটা পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়,
আচ্ছা আপনার আল্লাহ যদি সত্য হয়ে থাকে তাহলে দেখান তো ভাই, ছোটটারে দক্ষিণ দিক দিয়ে উঠে দেখান তো ভাই, দেখি পারেন কিনা, এই দাবিটা করলো, আপনি কি ভাই আপনার আল্লাহ কি কখনো সূর্যটাকে পূর্ব মানে উত্তর দিক দিয়ে উঠে দেখাতে পারবে নাকি পারবে না? অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য একটা মানে কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন, এটা আমরা আল্লাহ আল্লাহ তাআলা যে করেছেন, আল্লাহ তাআলা যে করেছেন সেটা তো আপনি প্রমাণ করতে পারেন নাই এখনো, যে আল্লাহ তাআলা এটা করতে পারছে না না, ওই ব্যাটাও তো বলতে পারে যে এটা কৃষ্ণ করেছে, কৃষ্ণ যেটা নির্ধারণ করে রেখেছে সেইভাবেই সূর্য চলতে হবে, আর কেউ এখানে কোনো কেউ না কেউ না বলতে পারবে না, আপনার আল্লাহ যদি এতই ক্ষমতাবান হয় তাহলে দেখা দেখাক না একটু সূর্যের উত্তর দিক দিয়ে উঠায় দেখাক না, সে এই দাবিটা করতেছে এখন, সে দাবি করতেছে তা এই রুলটা তার কৃষ্ণ তৈরি করছে, এখন এই রুলটা যে আপনার আল্লাহ তৈরি করছে নাকি কৃষ্ণ তৈরি করছে এই জিনিসটা কোথায় আছে, তা আপনার আল্লাহ কোথায় আছে, আসমানের সাত আসমানের উপরে আছে, তার কৃষ্ণ কোনো না কোনো জায়গাতে আছে মানে মহাবিশ্বতে ছড়া ছিটা আছে, সেটা সেটার কোনো প্রমাণ পাওয়া যাবে না, তাহলে মানে এটা হলো না তো মানে কেমন হলো আর কি, মানে আপনার আপনারটা কেমনে হলো, আপনারটা আপনি কি বলতে পারেন যে আপনারটা হলো, আপনারটা হলো আর তারটা হলো না, মানে আপনার উদ্ভট দাবিটা ভাই, দুইটা দাবি তো উদ্ভট দাবি, মানে দুইটা দাবি খুবই উদ্ভট অস্বাভাবিক দাবি যেগুলো কোনো প্রমাণ নাই, আপনি বলতেছেন আমার আপনার দাবিটা খুবই লজিক্যাল দাবি, তার দাবিটা ইলজিক্যাল দাবি, সিরিয়াসলি ভাই আমি হচ্ছে ধরেন আমি দাবি করলাম যে আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উঠায়, আর অমুক একজন মিস্টার এক্স দাবি করলো, হ্যাঁ মিস্টার এক্স দাবি করলো যে কৃষ্ণ, বা মনে করেন অমুক একজন যে বললো যে অমুক লাত উজ্জা, বা মনে করেন অন্য কেউ একজন দাবি মানে এই অমুক দেবতা সূর্যকে পশ্চিম দিক থেকে মানে পূর্ব দিক থেকে উঠায় সেও দাবি করলো, এখন এবার আসছে তাহলে হচ্ছে সে কই মানে সে কোথায় মানে মানে এক মিনিট এই প্রতিমা বা কৃষ্ণ যে প্রতিমা বা মনে লাত উজ্জা যে প্রতিমা, এই প্রশ্নটাই সেও যখন আপনাকে করবে, সেও যখন আপনাকে করবে তখন আপনি কি উত্তর দিবেন? জি আমি এক মিনিট, এই প্রতিমা কৃষ্ণ প্রতিমা বা মনে করেন লাত উজ্জা যে প্রতিমার কথা বলা আছে, এই 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 প্রতিমাগুলো যদি সূর্যকে পুরো দিক থেকে উঠে থাকে তাহলে এই এই প্রতিমাগুলো হিন্দু ধর্মের দাবি অনুসারে প্রতিমা কখনো কোনো কাজ করে না, প্রতিমা হচ্ছে প্রতিমা শব্দটাই হচ্ছে, প্রতিমা শব্দটাই হচ্ছে সেই ঈশ্বরের একটা প্রতীক তৈরি করে তারা সেই প্রতীকটাকে পূজা করে, কিন্তু ঈশ্বর থাকে মানে সমস্ত মহাবিশ্বের মানে মহাবিশ্বব্যাপী সর্বত্র বিরাজমান, ঈশ্বর হচ্ছে সর্বত্র বিরাজমান, ঠিক আছে, তারা সেই ঈশ্বরের একটা প্রতিমা তৈরি করে, প্রতিমা শব্দটার অর্থই হচ্ছে সেই ঈশ্বরের একটা রূপক তৈরি করে তারা সেটাকে পূজা করে, হিন্দুরা কখনো দাবি করে না যে প্রতিমাটা সে প্রতিমাটা ঈশ্বর, এটা কোনো হিন্দু কখনো কোনো হিন্দু ধর্মগ্রন্থ এটা নাই বা কোনো হিন্দু এটা কখনো দাবি করে না যে তাদের প্রতিমাটা ঈশ্বর, এটা কেউ দাবি করে না, তারা দাবি করে ঈশ্বর হচ্ছে সর্বত্র বিরাজমান, ঠিক আছে, আপনাকে আমি বলেছি আপনাকে আমি বলেছি যে আপনি আপনার যে দাবিটা আপনার ঈশ্বর যে সাত আসমানের উপরে থাকে সেটার কি কোনো অবজেক্টিভ প্রমাণ আপনার কাছে আছে নাকি নাই? অবজেক্টিভ প্রমাণটা তো এটাই আমি ওই ওই বিষয়টাই তো আমি বললাম যে আমি মানে আমরা ওই যে বিষয়টা যে আমি প্রথমে একটা কথাই বলেছি, অন্যান্য কথা বলেছি, যেমন ধরেন আর একটা বলতে পারি যে এই যে আল্লাহ তাআলা আমার রব যিনি তিনি হচ্ছে এই বীজ থেকে অঙ্কুরোদ্গম করেন, মানে তারা একটা দাবি ভাই, এগুলো তো প্রত্যেকটা এক একটা দাবি, অন্য কেউ কি আছে যে এগুলো করে দিতে পারে? না না আপনি তো এই জিনিসগুলো দাবি করছেন যে আমার রব এটা করেছেন, হ্যাঁ জি, এইটার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি? কারণ একই দাবি তো আমার এলাকার ন্যাংটাপাগুলো করতে পারে যে আমি এগুলা করছি, আমি হচ্ছে বা ধরেন আমিও বলতে পারি যে আমার একটা অদৃশ্য বিড়াল আছে যে বিড়ালটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা হচ্ছে একটা অলৌকিক বিড়াল, সেই বিড়ালটা সৃষ্টির আদি থেকেই আছে, সৃষ্টি মহাবিশ্ব ধ্বংস হয়ে গেলে সে থাকবে, সেই যে সেই অদৃশ্য বিড়ালটা সেটা হচ্ছে একটা বিড়াল, বিড়ালের মতো মানে মানে ইয়া করে মাঝে মাঝে মিউ মিউ করে, আর আর কিছু বলা যাবে না এই বিড়ালটা সম্পর্কে, সেই বিড়ালটাই এগুলো সব করাচ্ছে, আমি তো এটাও বলতে পারি ভাই যে কেউ তো এই দাবিটা করতে পারে, তখন বলতে পারে যে আমার বিড়াল, আমি যদি আমি আমি বলতে পারি যে আমার এই বিড়ালটা যদি না করে থাকে তাহলে আর কে করতেছে ভাই, আর কে করতেছে বলেন দেখি ভাই, তখন এক আরেকজন মানে সাবাল্টন ভাই এসে বলবে যে না ভাই আমার অলৌকিক বান্দরটা এটা করাচ্ছে ভাই, আমার একটা অলৌকিক বান্দর আছে, সেই বান্দরটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই বান্দরটা করাচ্ছে ভাই, এগুলো সব সবকিছু সে রুল সেট করে রাখছে, সেই কারণে এটাগুলো হচ্ছে। আচ্ছা আর আপনি এসে বলতেছেন না ভাই আমার অলৌকিক আল্লাহ এটা করতেছে, এখন আমার বিড়াল, সাবাল্টন ভাইয়ের বান্দর আর আপনার আল্লাহ, এই তিনটাই তো একই লেভেলের জিনিস যেইগুলার কোনো প্রমাণাদি নাই, প্রত্যেকেই দাবি করতে পারে এই জিনিসগুলা, এবং কিন্তু এইগুলোর একটার কোনো প্রমাণ নাই, আমার অলৌকিক বিড়ালেরও কোনো প্রমাণ নাই, সাবাল্টন ভাইয়েরও, আমি মানে আমি কিন্তু কেতাব নাজিল করে ফেলবো, আপনি কেতাবের কথা বললেন না, হ্যাঁ কেতাব আমি কিন্তু নাজিল করে ফেলতে পারবো, হ্যাঁ অলৌকিক মানে না কেতাবের কথা বলছেন, বিড়াল আমার অলৌকিক বিড়াল সুখ সুন্দর এর থেকে ভালো আয়াত নাজিল করবে, নাজিল করে আপনাকে দেখাবে, সাবাল্টন ভাইয়ের বান্দরও সেই অলৌকিক একটা বই নাজিল করে দেখাবে, আপনার আল্লাহও সেই অলৌকিক মানে আল্লাহ সেও একটা কোরআন নাজিল করছে, আপনার কাছে কোনো অবজেক্টিভ প্রমাণ আছে কিনা ভাই প্লিজ সেটা একটু দেখান, যদি এখান থেকে আমি প্রমাণ দিচ্ছি আমাকে একটু বলার সুযোগ দিলে আর কি, হ্যাঁ বল জি ওই
এই আপনার যে ব্যাপারটা দাবিটা, যে মনে করেন যে আপনার একটা বিড়াল বা মনে করেন সাবাল্টন ভাই একটা বানর বা একটা কুকুর, বা আমার মনে করেন যে স্রষ্টা যিনি আমার রব ইনি, এই আমি দাবি করলাম যে অমুক কাজটা হচ্ছে একটা সিঙ্গেল কাজ, মনে করেন একটা সিঙ্গেল কাজ, যেমন একটা সিঙ্গেল কাজ আমি যেটা বললাম যে এই অঙ্কুরোদ্গম, বীজের অঙ্কুরোদ্গমের কথাটা, অথবা মনে করেন সুযোগে পূর্ব দিক থেকে উঠানোর কাজটা, বা মনে করেন অন্য যে কোনো একটা কাজটা হচ্ছে আমি দাবি করলাম আমার রব আল্লাহ করছেন, আপনি দাবি করলেন আপনার অমুক একটা পোষা বিড়াল করতেছে, অদৃশ্য বিড়াল আছে, আর সাবাল্টন ভাই দাবি করলেন তার একটা মানে হালাত বা উচ্চা দেবতা করছে। এখন এই ক্ষেত্রে তাহলে একটা কাজের ক্ষেত্রে তিনটে প্রমাণ পাওয়া গেল, যে হচ্ছে তিনজন দাবিদার বলতেছে। না না না, দাঁড়ান দাঁড়ান, তিনটা তো প্রমাণ না, তিনটা দাবি পাওয়া গেছে, মানে তিনটা দাবি আর কি। এখন যদি আল্লাহ ব্যতীত অন্য কেউ, মানে এখন ব্যাপারটা হচ্ছে যেটা আমি দাবি করলাম, আমরা তিনজন দাবি করলাম যে একটা কাজ তিনজন করতেছে, যে একটা সিঙ্গেল কাজ যেটা মনে করেন সূর্যকে পুরো দিক থেকে উঠানোর কাজটা হচ্ছে তিনজন করতেছে, তিনটা অদৃশ্য কাজ তিনজনের, আমি আমরা তিনজন এখানে আছি, তিনজন তিনটা দাবি করলাম, আমি দাবি করলাম। এবার হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এই সৃষ্টি জগতের, মানে আমাদের দাবি অনুযায়ী মনে হচ্ছে আপাতত যে এই সৃষ্টি জগতে তিনজন ব্যক্তি আছে যে এই অদৃশ্য থেকে তিন কাজগুলো করে। এখন যদি আপনি যে বললেন না সৃষ্টির জগৎ, এটা খালি আপনার আপনার পার্সপেক্টিভ থেকে, আমরা আমাদের আমার পার্সপেক্টিভ খালি যেটা একটা বান্দর, রাসেল ভাইয়ের পার্সপেক্টিভ যেটা খালি বিড়াল, এখানে কিন্তু আমরা আমরা দুইজন কিন্তু সৃষ্টির জগৎ কিন্তু উচ্চারণ করি না একবারও। হ্যাঁ, আমরা কিন্তু সেগুলো উচ্চারণ করিনি, আপনি সেগুলো বলছেন, কিন্তু আমার আমি যে যে কথাটা বলেছি সেখানে কিন্তু আল্লাহ বা অলৌকিক বাদর বলে কিছু নাই। সাবাল্টন ভাই যেটা বলেছে সেখানে কিন্তু আল্লাহ নাই, যে দাবিটা আমি বলছিলাম আর কি, দুইটাই মিথ্যা, দুইটাই মিথ্যা। মানে সাবাল্টন ভাইয়ের দাবি অনুসারে আমারটাও মিথ্যা, আপনারটাও মিথ্যা, আপনার দাবি অনুসারে আমারটাও মিথ্যা, সাবাল্টন ভাইয়েরটাও মিথ্যা, আর আমার দাবি অনুসারে আপনারটা মিথ্যা আর সাবাল্টন ভাইয়েরটা মিথ্যা। এই যে একজনের দাবি হচ্ছে বাকি দুইজনের দাবিগুলো হচ্ছে মিথ্যা। হ্যাঁ ভাই, আপনি একটু অবজেক্টিভ প্রমাণ দিবেন ভাই, আপনার দাবিটার অবজেক্টিভ প্রমাণ দিবেন। জি, যেটা হচ্ছে যে ব্যাপারটা বলছিলাম যে তিনজন একটা বিষয় দাবি করছে, যে একটা কাজ করা হচ্ছে তিনজন অদৃশ্য থেকে করছে, একটা বিড়াল করছে, একটা বাদর করছে, বা আর একজন তৃতীয় একজন সত্তা করছে, একই কাজই করছে। বা আমরা আমি তখন হচ্ছে দাবি করলাম যে হচ্ছে এই যে একটা দাবি, মনে করেন সূর্যকে পূর্ব দিক থেকে উঠানোর দাবি, এই দাবিটা আমি বললাম যে আমার করছে, আপনারা বললেন যে না আল্লাহ করছে না, তাহলে কি করছে? আপনি দাবি করলেন যে আপনার একটা অদৃশ্য বিড়াল আছে সে করছে, ধরলাম আর তৃতীয় ব্যক্তি আসলাম না, এই এইটাই। এখন তাহলে এই আপনি যদি এইখানে মানে এই দুটো দুইজন হতো, তাহলে আপনি অবশ্যই এই কাজের মধ্যে আপনার মানে হতো না, তো দুটো তো না তো ভাই, আমার ক্ষেত্রে তো আমি তো শুধু বলছি আমার শুধু অদৃশ্য বিড়ালটাই করছে, সাবাল্টন ভাই দাবিটা মিথ্যা, আপনার দাবিটা মিথ্যা, আমি তো বলি নাই সাবাল্টন ভাই দাবিটাও সত্য, এটা তো আমি বলি নাই, আমি বলেছি শুধুমাত্র আমার দাবিটাই সত্য। সাবাল্টন ভাই বলছে যে না আমার দাবিটাও মিথ্যা আপনার দাবিটাও মিথ্যা, শুধুমাত্র সাবাল্টন ভাইয়ের দাবিটা সত্য, এখানে তো দুইটা থাকবে কেন, দুইটা কেন থাকবে? আমি তো বলেছি যে আমারটাই শুধুমাত্র সত্য, আপনাদের দুইজনেরটাই মিথ্যা। মানে আমরা যে তিনটা আলাদা আলাদা দাবি করলাম মাসুদ ভাই, আমরা যে তিনটা আলাদা আলাদা দাবি করলাম, এটার মধ্যে আইদার যে কোনো একটা সঠিক অথবা তিনটাই ভুল, দুইটার যে কোনো একটা। জি হ্যাঁ, এটাই হয়, একটা সঠিক না হলে তিনটা যে কোনোটাই ভুল, বা হয়তো সবকটাও সঠিক, সবকটা সঠিক এটা অসম্ভব, সবকটা সঠিক অসম্ভব। তাহলে আচ্ছা বুঝতে পারছি, মানে মাসুদ ভাই আপনি যদি মানে এভিডেন্স গুলো দেওয়ার ক্ষেত্রে যদি আপনি আরো সময় নিতে চান, আবার আরো চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে মনে করেন আমি বলবো যে মানে আপনি মানে এরকম কথা যে আপনি ধরেন আমি বলি যে আমার রব হচ্ছে সূর্যকে পূর্ব দিক থেকে উঠায়, আমার রব বীজকে অঙ্কুরোদ্গম করে, আপনার অন্য কোন রব থাকলে সেই বিড়ালকে বলেন তো আপনি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠান, বা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমকে ঠেকাই দেন, এই এটাই আর কি। বিড়ালটা মিথ্যা, এটা আমার বানর করছে এটা আসলে। হ্যাঁ, আমি বললাম সাবাল্টন ভাই আপনার বান্দরটা অলৌকিক বান্দরটা সত্য হয়ে থাকলে আপনি সূর্যকে দক্ষিণ দিক দিয়ে উঠান তো দেখি ভাই, পারলে দেখান তো ভাই, কিন্তু আমরা তিনজনই করছে, আমরা তিনজনই জানি, না না একটা কাজ তিনজনই করছে না, তো এটা এটা বুঝলেন আপনি, যে কোনো একজন নাও করতে পারে, হয়তো সেই কাজটা একজন করছে, আমাদের এই তিনজনের কেউই করছে না, আমরা যে দাবিগুলো করছি কেউই করছে না, কেউ তো করছে একটা সঠিক হতে পারে, তিনটাই ভুল,
এখন তিনোটা যদি ভুল হয়, এরকমও হইতে পারে যে একটা ফোর্থ একটা দেবতা, সেই ফোর্থ দেবতা যে করছে, অথবা এরকমও হইতে পারে যে কোনো দেবতাই নাই, যেটা এমনি এমনি হয়েছে, অথবা অন্য কোনো কারণের মাধ্যমে হয়েছে। পয়েন্ট ইজ যে আমরা জানি না। না না, তার পয়েন্ট ইজ আমরা, এমন হতে পারে, এমন হতে পারে যে কারণটাতে এই ঘটনাটা ঘটতেছে সেই কারণটা এখন পর্যন্ত আমরা জানি না, কিন্তু না জানার কারণে আমরা নিজেরা নিজেরা বানায় বানায় মানে মারামারি করতেছি, একজন বান্দর নিয়ে আসছে, একজন বিলাই নিয়ে আসছে, আর একজন আল্লাহ নিয়ে আসছে, তিন তিন পাগল, তিন পাগল হয়েছে না জি, এই ঊর্ধ্ব আকাশে এত অসংখ্য যে আমরা গুণিশেষ করতে পারছি না, তাদের মধ্যে কোনো একই কথা আমি আপনাকে বলছি, একই কথা আমি আপনাকে বলছি যে ভাই এই যে ঊর্ধ্ব আকাশে এত নক্ষত্র, আমার বিড়ালটা না থাকলে তো ভাই সংঘর্ষ হইতো ভাই, আপনি বুঝতে পারছেন না আমার বিড়ালটা। তার মানে হচ্ছে আমার দাবি আপনার দাবি করা, আমার দাবি আপনার দাবি করা, আমি আপনার কথা বলছি না, না না, আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি, আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি মাসুদ ভাই, আপনি যেই যুক্তি দিয়ে আপনার দাবিটাকে সত্য প্রমাণের চেষ্টা করছেন, আমি যদি ঠিক একই কথা দিয়ে আমার বিড়ালকে সত্য বলে দাবি করি, আপনি কি সেটা মানবেন? আপনার কাছে কি সেটা লজিক্যাল করতে পারবে? হ্যাঁ না না, আমি দাবি তো করতে পারি, তো আপনার কাছে কি এই দাবি দাওয়া গুলা লজিক্যাল বলে মনে হবে? আমি নিশ্চিত আপনি বুঝবেন যে আমার দাবি গুলা খুবই ফালতু দাবি হবে। আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমার দাবি গুলা ফালতু দাবি, এটাই আপনাকে বোঝাতে চাচ্ছি, এই কারণে যে আপনার এই দাবি গুলাও আমার দাবির মতোই ফালতু দাবি হচ্ছে, এগুলা কোনো কিছু প্রমাণ হচ্ছে না, শুধুমাত্র কোনো কিছু কিছু দাবি দাওয়া করা হচ্ছে। আমার আল্লাহ সত্য হইলে, রাম সত্য হইলে তাকে সূর্যকে দক্ষিণ দিক দিয়ে উঠে দেখা তো দেখি, একইভাবে রামের অনুসারীরাও বলতে পারে আচ্ছা আমার আমার আমি তো সূর্যকে পূর্ব দিকে উঠাচ্ছে, আচ্ছা মাসুক ভাইয়ের আল্লাহ সত্য হইলে সূর্যটাকে উত্তর দিকে উঠাক দেখি, একই দাবি তো যে কেউই করতে পারে, যে কোনো অলৌকিক বেড়ালের দাবিদার, যে কোনো বান্দরের দাবিদার, যে কোনো উটের দাবিদার, অলৌকিক উট যার আছে সেও চলে আসতে পারে এখানে, সে সে একই দাবি করতে পারে। আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি, আমি কিন্তু আসলে সত্যি সত্যি দাবি করছি না যে আমার একটা অদৃশ্য বেড়াল আছে, আমি জাস্ট এই জিনিসটা তৈরি করেছি আপনার দাবিটা যে কতটা হাস্যকর, কতটা হাস্যকর দাবি, যে একই কথা যদি আমি আপনাকে আমার মানে অলৌকিক বেড়াল দিয়ে বলি তাহলে আপনি সেটা মানবেন না, কারণ আপনার কাছে মনে হবে, আপনি শুনলেই মনে হবে যে এই কথাগুলো তো হাস্যকর ফালতু কথা বলতেছে আসিফ ভাই, এইটা আপনাকে বোঝাবার জন্যই আমি এই দাবিগুলো করছি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আপনার কথা থেকে বোঝা গেল যেই দাবি করুক না কেন, আমি দাবি করি না কারো, কিন্তু এই যে ভিন্ন ভিন্ন যে সত্তা দাবি করছে, এই সত্তা মূলত এক সত্তা, একটা একক সত্তা, কিন্তু না না না, সত্তা আমি বর্ণনা করেছি, নাম বলা হচ্ছে না, আমি খালি নাম তো ভিন্ন না, এখানে তো বৈশিষ্ট্য বর্ণনা সবই তো ভিন্ন, আমি বলেছি যে সেই বেড়ালটা খালি মেও মেও করে, আর যে সাবলটান ভাই বলেছেন সে সেই বাদরটা অলৌকিক কলা খায়, হ্যাঁ সারাদিন খালি অলৌকিক কলা খায়, সেই অলৌকিক কলা খায় আর পান করে, আর আপনি বলেছেন আপনার আল্লাহ হচ্ছে সাত আসমানের উপরে আরশে সমাসীন, আরশ কোথায় আছে? আরশ আছে পানির উপরে, পানি কই আছে জানি না, ঠিক এই হচ্ছে এটা বৈশিষ্ট্য মানে দিকে চলে গেল। আগে তার অস্তিত্ব তো মানে সে অস্তিত্ব আছে কি নেই সেটা প্রমাণ করতে হবে, তারপর তার বৈশিষ্ট্যের হিসেব তো পরে, অস্তিত্ব আছে কি নেই সেটা জানার আগে তো সেই জিনিসটা কি সেটাকে সংজ্ঞায়ন করতে হবে আগে। আমরা ভিন্ন জিনিসের অস্তিত্বের কথা বলছি, আপনি আল্লাহর অস্তিত্বের কথা বলছেন, আসিফ ভাই একটা বিড়াল অতিপ্রাকৃতিক বিড়ালের অস্তিত্বের কথা বলছে, আর আমি অতিপ্রাকৃতিক বানরের কথা বলছি, তিনটার কমপ্লিটলি আলাদা আলাদা জিনিস। এরকম আরো অনেক সম্ভাবনা থাকতে পারে, অলৌকিক উট, অলৌকিক জলহস্তি, অলৌকিক মানে মানে করছে কোনো যে কোনো একটা সত্তা, একক সত্তার বাইরে কোনো সত্তা নেই, যদি থাকতো তাহলে শৃঙ্খলা দিতে পারতো, এমন হতে পারে, এমন হতে পারে, এটা কেউ আসলে করাচ্ছে না, এটা অন্য কোনো কারণে ঘটতেছে ঘটনাগুলো, এমনি এমনি কি এত জটিল একটা ব্যাপার, এমনি এমনি হতে পারে, এমনি এমনি কিন্তু বলি না, আমরা জাস্ট বলছি যে এরকম কি মানে কোন কারণে একটা ঘটনা ঘটতেছে, এই কারণ অবশ্যই আছে। সাবলটান ভাই আপনি যখনই এমনি এমনি শব্দটা ব্যবহার করেছেন আমি বুঝছিলাম যে উনি এই শব্দটাকে পিক করবেন, এবং পুরো আলোচনাটা এরপরে হয়ে যাবে এমনি এমনি কিনা, এই কারণে আমি সবসময় বলি যে এই যে এমনি এমনি শব্দটা ব্যবহার করেন না, কারণ এই যে আলোচনাটা রিয়াটাই ওনারা ওই জায়গাটাতে পিক করে যে এই যে এমনি এমনি কি হতে পারে, তখন দেখা যাবে আলোচনাটাকে ঘুরে নিয়ে ওনারা পুরো আলোচনাটা করবে, তখন শুধুমাত্র এমনি এমনি কেমনে হতে পারে, এমনি 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 তো আমরা কখনো বলি নাই ভাই, কখনো এমনি এমনি হয়েছে কি? সাবলটান ভাই আপনি ওই কথাটা কেউ তাকে করছে, মুসলিমরা যদি একটা অতিপ্রাকৃতিক মানে পিতা চিত্রে বিশ্বাস মানে করাতে মানে তারা কোনো ঝামেলা দেখে না আর কি, এমনি এমনি জিনিসটা তো লাইক এট লিস্ট মোর বিলিভেবল আর কি। আমি আমরা আমরা দাবি করছি না ভাই এমনি এমনি হয়েছে, আমরা বলতেছি যে কি কারণে হয়েছে, এক্সাক্টলি কি কারণে হয়েছে সেই জিনিসটা হয়তো আমরা জানি না, যখন আমরা জিনিসটা জানি না তখন আমাদের বলতে হবে জিনিসটা আমরা জানি না, এছাড়া আমরা বলতে পারবো না যে জানি না এর মানে হইতেছে আমার বান্দরে করছে, বা জানি না এর মানে হচ্ছে আমার বিড়ালে করছে, বা জানি না এর মানে হচ্ছে আমার আল্লাহ করছে, জানি না জানি না তার মানে যে এমনি এমনি হইছে এই দাবিটাও করা ঠিক না আর কি, এন্ড এটা এটা আমি উইথড্র করছি আসলে। জি ধন্যবাদ ভাই, ধন্যবাদ। হ্যাঁ সেটাই, যে জানি না মানে হচ্ছে আমরা জানি না এই জিনিসটা কিভাবে করছে, হয়তো আমরা কিছু কিছু জানি কিছু কিছু জানি না, বৃষ্টি কিভাবে পড়তেছে এই জিনিসটা আমরা জানি, কিন্তু মহাবিশ্ব কিভাবে তৈরি হয়েছে এই জিনিসটা আমরা জানি না, আমাদের এক জ্ঞান এখন পর্যন্ত ওই পর্যায়ে পৌঁছায়নি, এই কারণে আমরা বলতে পারতেছি না যে এক্স্যাক্টলি বলতে পারতেছি না মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, তার মানে তো এটা না যে আমাদের ধরে নিতে হবে যে উড়ন্ত বান্দরে করছে, বা উড়ন্ত বিড়ালে করছে, বা উড়ন্ত আল্লাহ করছে, এগুলো কোনো কিছু এর পিছনে কি কোনো
এর পেছনে কি কোনো ইন্টেলিজেন্স সত্তা নেই, এই কথা কি আপনি বিশ্বাস করেন কিনা? আমাদের ইন্টেলিজেন্সের পেছনে যদি আপনার আরেকটা ইন্টেলিজেন্ট সত্তার কল্পনা করতে হয়, আপনার মানে লজিক যদি এটা হয় যে আমরা এত ইন্টেলিজেন্ট বা আমরা এত জটিল, আমাদের মহাবিশ্ব এত জটিল, এইটা তৈরি করতে অবশ্যই তার পেছনে এর থেকেও বেশি ইন্টেলিজেন্ট বা এর থেকে বেশি জটিল একটা সত্তার দরকার হবে। তাহলে তো ভাই সেই সত্তাটারও, সেই সত্তাটা যেহেতু আমাদের থেকে জটিল বা আমাদের থেকে বেশি ইন্টেলিজেন্ট, সেই সত্তাটার তো আরো বেশি আরেকটা স্রষ্টার দরকার পড়বে। আমরা জটিল, এখান থেকে যদি আমরা এই কনক্লুশনে যাই যে এই আমরা যেহেতু জটিল, আমরা যেহেতু ইন্টেলিজেন্ট, তাহলে অবশ্যই আমাদের একজন মোর ইন্টেলিজেন্ট মোর জটিল স্রষ্টার দরকার পড়বে, যেই স্রষ্টাটা আমাদেরকে সৃষ্টি করছে, না হলে আমাদের হওয়াটা সম্ভবই না। এই কনক্লুশনে যদি আমরা এই তথ্যের উপর ভিত্তি করে যাই, তাহলে সেইখানে কি হতো, আমাদের একই রুলটা অ্যাপ্লাই করতে হবে যে এই যে যেই সত্তাটা আমাদের তৈরি করছে সেটা তো মোর ইন্টেলিজেন্ট মোর জটিল, আরো বেশি জটিল, আরো বেশি ইন্টেলিজেন্ট। তাহলে এই যে সত্তাটা, এটা কি এমনি এমনি হতে পারে? এটা কি এমনি এমনি হয়ে আসতে পারে? এটা কি এমনি এমনি হয়ে গেছে? এটা কি নিজেই নিজেকে সৃষ্টি করছে? এর জন্য তো আরো জটিল, আরো বেশি ইন্টেলিজেন্ট আরেকটা স্রষ্টা সত্তার দরকার পড়বে, যেটা এই সুপার ইন্টেলিজেন্ট সত্তাটাকে তৈরি করছে, তার জন্য তার একটা সুপার সুপার ইন্টেলিজেন্ট সত্তার দরকার পড়বে। সাবলটন ভাই, আমার লজিক মেকিং এ কোনো ভুল আছে? না, আপনার লজিক মেকিং অ্যাবসলুটলি ঠিক, কারণ আমরা যে সৃষ্টিকর্তা বা স্রষ্টার যে উপস্থাপনা যে করছি সেটা হচ্ছে আমাদের জটিলতার ভিত্তিতে, এবং সেই জটিলতার ভিত্তি আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহর ক্ষেত্রেও আমাদের অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা অ্যাপ্লাই না করি দেন সেটা একটা স্পেশাল প্লিডিং ফ্যালাসি হয়ে যায়। থ্যাংক ইউ মাসুদ ভাই, এবার আপনি বলেন। জি, কোনো একটা বিষয় মানে আল্লাহর ব্যাপারটা হচ্ছে এখানে ভিন্ন, আমাদের সাথে এই ব্যাপারটার সাথে আমরা তাকে তুলনা করতে পারবো না, এটাকেই বলে স্পেশাল প্লিডিং ফ্যালাসি। এটাকেই বলে স্পেশাল, হতে পারে যেটাই বলা যে আপনি যে যুক্তিটা ব্যবহার করে কনক্লুশন দিচ্ছেন, কনক্লুশন দিয়ে যখন আমরা সেই যুক্তিটাকে যখন আপনার ক্ষেত্রে ব্যবহার করছি তখন আপনি বলছেন যে না 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 ভাই, না ভাই ভাই, এই যুক্তি তো খাটবো না ভাই, এই যুক্তি তো খাটবো না। তার মানে আপনি নিজেই আপনার যুক্তিকে বাতিল করে দিচ্ছেন, আপনি নিজেই আপনার যুক্তিকে বাতিল করে দিচ্ছেন আপনার আল্লাহর ক্ষেত্রে। তাহলে তার মানে বোঝা যাচ্ছে আপনার যুক্তিটা আপনি নিজেই মানছেন না, তাহলে আপনি যেই যুক্তিটা নিজেই মানছেন না সেই যুক্তিটা আপনি আমাদেরকে কেন দিচ্ছেন? আপনার স্রষ্টার অস্তিত্বের সপক্ষে যেই যুক্তিটা আপনি নিজেই মানবেন না, একটু পরে যেই যুক্তিটা আপনি নিজেই অ্যাকসেপ্ট করবেন না, সেই যুক্তিটা দিয়ে আপনি কিভাবে দাবি করছেন যে আপনার ওই যে নিজেই না মানার যুক্তিটা আমরা আপনার স্রষ্টার অস্তিত্বের সপক্ষে যুক্তি হিসেবে মেনে নিব, এটা আপনি কিভাবে দাবি করছেন ভাই? এটা কি আপনার দাবি করা উচিত? স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সাদৃশ্য নেই? জি, মানে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সাদৃশ্য আছে নাকি নাই সেটা তো প্রমাণের উপর ভিত্তি করে দেখা যাবে যে সেই জিনিস আসলে আছে নাকি নাই। কিন্তু আপনি তো আবার আরেকটা দাবি করলেন যে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো সাদৃশ্য নাই, সেটা প্রুফ করেন আমাদেরকে। আগে এটা প্রুফ করেন যে আমরা সৃষ্টি, লাইক সৃষ্টি যে জিনিসটা, যে আমরা যে সৃষ্টির জগৎ বা বানানো আমরা জিনিস, এই জিনিসটাই আগে প্রুফ করেন। জি, এটাই তো আমরা বলছিলাম যে আমরা ওই দাবিতেই ছিলাম যেখানে যে বিড়াল বা অন্যান্য সত্তার কথা বলা হচ্ছে, যে যেগুলো মানে কোনো একটা কাজ করছে আর কি অদৃশ্য থেকে, বা মানে এই সৃষ্টি জগতে পরিচালনার কাজের তার অংশ আছে বা সে নিজেই করছে পুরো কাজটা। না না, আপনি কিন্তু আবারও ধরে নিতেছেন সৃষ্টি, আমি কিন্তু জাস্ট ধরে নিতেছি যে বান্দর, আমি কিন্তু বলতেছি না যে সৃষ্টির জগৎ। আসিফ ভাইও কিন্তু বলেন সৃষ্টির জগৎ, এটা খালি আপনি নতুন করে আপনি এটা বললেন। কিন্তু এই যে সূর্যটা পূর্ব দিকে উঠছে বা চাঁদ তার কক্ষপথে চলছে বা এই যে উপরে আকাশে গ্রহ নক্ষত্র তারা, এগুলো তার নির্দিষ্ট মানে একার সাথে ক্লাশ হচ্ছে না, এই কাজটা, এই যে নিয়ন্ত্রণের কাজটা, এই যে সূক্ষ্ম ব্যাপারটা, কিন্তু আপনি একটু আগে বললেন নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ আর সৃষ্টির মধ্যে কিন্তু পার্থক্য আছে আপনার। সৃষ্টি এবং নিয়ন্ত্রণ, হ্যাঁ সৃষ্টি, সরি, হ্যাঁ সৃষ্টি এবং নিয়ন্ত্রণ, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি জাস্ট নিয়ন্ত্রণের কথা বলছেন, বাট সৃষ্টির সাপেক্ষে আপনি কিন্তু জাস্ট দাবিটাই করলেন যে সৃষ্টি, এটার সাপেক্ষে কিন্তু আপনি কোনো প্রমাণ বা কিছু দেন নাই। যেমন আচ্ছা আচ্ছা সাবর্বিন ভাই, এক সেকেন্ড, আমার মনে হয় যে আমরা যদি মাসুদ ভাই আপনার সাথে আলোচনা করে কিন্তু ভালো লাগতেছে, আপনি খুবই মানে পোলাইটলি আলোচনা করতেছেন আমাদের সাথে। সাধারণত মুমিনরা কিন্তু এই পোলাইটনেসটা অনেক সময় দেখা যায় না, কিন্তু আপনি যথেষ্ট পোলাইটলি মানে কথা বলতেছেন আমাদের সাথে, আপনি আপনার যুক্তি তুলে ধরছেন, আপনি যতটুকু বুঝতেছেন ততটুকু তুলে ধরছেন, এইটুকু আমাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে না। আমরাও কিন্তু আপনার সাথে পোলাইটলি কিন্তু কথা বলছি, এবং আপনাকে আপনাকেও কিন্তু আসলে সুযোগ সময়ে সুযোগ কথা বলার সুযোগ সময় সেটা দুটি দেওয়া হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে মুমিন এসে আমাদেরকে গালি গালাজ করে, এই কারণে আমাদের আলোচনাগুলো ঠিকভাবে হয় না। আপনি যদি একটু আপনার মুমিন ভাইদেরকে উদ্দেশ্য করে যদি একটু বলতেন যে এইভাবে যদি আমরা আলোচনা করি, এইভাবে যদি বিতর্ক করি, এটা কিন্তু মানে অন্যদের জন্য ভালো হয়, অন্যরা এখান থেকে অনেক কিছু শিখতে পারে, যুক্তি তর্ক কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে পাল্টা যুক্তি দিতে হয়, তাই না মাসুদ ভাই?
জি অবশ্যই, গালাগালি করা বা মন্দ শব্দ ব্যবহার করা, মূল কথা হচ্ছে যে ইসলামে একজন মুমিনের জন্য এটা শোভনীয় নয়, বা এটা হচ্ছে একজন ইমানের দাবিও নয় যে সে অশ্লীল ভাষী হবে। জি, এটা আমাদের হাদিসে বর্ণিত আছে, আপনি হয়তো বা চিনে থাকবেন যে বুখারী শরীফের একটা হাদিসে সম্ভবত আছে এই ব্যাপারটা। সুতরাং যদি আমার কোনো মুমিন ভাই এখানে আসে বা অন্য কোনো জায়গায় তার জীবনে তার হচ্ছে আর কি এই এরকম বিতর্কের সম্মুখীন হয়, আমি তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা মানে আপনাদের ইমানটাকে আর কি মানে সুন্দর মানে আর কি পরিপূর্ণ করেন। সেক্ষেত্রে একজন মুমিন কখনো অশ্লীল ভাষী হতে পারে না, একজন মুমিন মানুষ মানে মানুষকে গালাগালি করতে পারে না, সেটাই হোক, আর মন্দ শব্দ মন্দ ভাষা ব্যবহার করতে পারে না। জি, এটা অশ্লীল ভাষা মূল কথা যাকে বলে, এটা ব্যবহার করতে পারে না। আর বিতর্কের দাবি হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম হচ্ছে যে বিতর্কের ক্ষেত্রে কখনোই তুমি বিতর্ক করবে এমন একটা পদ্ধতিতে যেটা উত্তম, সেটা হিকমত দ্বারা এবং হচ্ছে উত্তম কথা দ্বারা, জ্ঞান দ্বারা আর কি, উত্তম কথা দ্বারা, এবং এমন একটা পদ্ধতিতে বিতর্ক করতে হবে যে এটা উত্তম পদ্ধতি, যেটা শুনলে মনে হবে না এটা ভালো কথা, ভালো, সবাই ভালো বলবো, এই যে একটা উত্তম ব্যাপার, এইভাবে এইটা এইটারই আদেশ রয়েছে আমাদের ধর্মগ্রন্থে যারা বিশ্বাস করেন আর কি তাদের জন্য। জি জি, সুতরাং যারা শুনবেন, শুনছেন আজকে, শুনছেন বা ভবিষ্যতে কখনো এটা রেকর্ড শুনবেন, তাদের জন্য আমার পক্ষ থেকে আর কি একটা অনুরোধ যে আপনারা আল্লাহর আদেশের অনুগত হন, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ রয়েছে ইনশাআল্লাহ। আজিজ, অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ মাসুদ ভাই, আপনার সাথে কথা বলে কিন্তু আমার ভালো লাগে। আমি কিন্তু আপনার প্রশংসা করেছি, আমাদের যারা নাস্তিক আছে তাদের কাছে আমি বলেছি যে মাসুদ ভাই উনি খুবই ভদ্র ভাবে কথা বলেন। আমি মানে অনলাইন জগতে 2-3 জন মুমিনকে পেয়েছি যারা খুবই ভালোভাবে কথা বলেন, ভদ্রভাবে যুক্তি উপস্থাপন করেন, তাদের ক্ষেত্রে যেটা মনে হয় সেটা তারা উপস্থাপন করেন। আর আমার সাথে তার দ্বিমত থাকতেই পারে, আমার সাথে তার ভিন্ন মত থাকতেই পারে, এটাই স্বাভাবিক, ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক। দুজনের পক্ষ থেকে যুক্তি তুলে ধরবো, তারপরে যদি একমত না হয় তাহলে ভাই আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায়, এনে তো কোপাকুপির কিছু নেই, গালিগালাজের কিছু নেই। আমাদের সাথে অমিত ভাই যুক্ত আছেন, অমিত ভাই থ্যাংকস ভাই যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই, আমি এলাম একটুখানি ডিসকাশন, আমি বেশি সময়ের জন্য থাকবো না আসিফ ভাই, পরীক্ষা চলছে, তাহলে আমি ডিসকাশনটা একটুখানি শুনে এলাম। তা সেখানে একটা ডিসকাশন চলছিল যে এই যে পৃথিবীর চাঁদ থেকে চাঁদ ঘুরছে, সমস্ত জিনিসটা নিয়ে সূর্যের চাঁদ দিয়ে ঘুরছে, এসব কিছু ঘুরছে কি করে এত সুন্দরভাবে, এত ইয়েভাবে ঘুরছে কি করে? এখানে একটা প্রশ্ন মাসুক ভাইয়ের কাছে আমার ছিল, আসিফ ভাই যদি একটু বলেন আমি ওনার সাথে একটু কথা বলতে পারি। আসিফ ভাই হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আমি তাহলে একটু ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে, আসুন একটুখানি ব্রেক নিয়ে আসুন, আমি ততক্ষণ মাসুক ভাইয়ের সাথে একটুখানি কথা বলি, সাবধান তো আছি। তা মাসুক ভাই, আপনাকে সত্যি মনে হয় যে আমাদের এই যে গোটা মহাবিশ্ব তো জিতে হবে না, সৌরজগৎটা বেশ সুন্দরভাবে চলছে, মানে খুব নিয়মের মাধ্যমে চলছে, এটা কি আপনার সত্যি মনে হয়? মূল ব্যাপারটা হচ্ছে যে ভাই আমি আমাদের কাছে হ্যাঁ সেটা হ্যাঁ না না হ্যাঁ মানে এর মধ্যে কিছু বিশৃঙ্খলা অবশ্যই, কিছু সামান্য বিশৃঙ্খলা আছে। হ্যাঁ আমি এটা যেমন 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 হচ্ছে আপনার এখানে ভেসে বেড়ানো কিছু ছোট ছোট পাথর কুচি আছে যেগুলোর ব্যাপারে উল্কাপাত বা উল্কার যেগুলো মানে যেগুলোর কারণে উল্কাপাত হয় এগুলোর কথা আলাদা, এগুলো আসলে মানে মানে ফ্রিকোয়েন্টলি ভেসে বেড়ানো কিছু ব্যাপার। এছাড়া যে গ্রহগুলো বা যে নক্ষত্রগুলো বা যে উপগ্রহগুলো এগুলো কিন্তু একেবারে তার নির্দিষ্ট কক্ষপথেই নিয়মিত ঘুরে যাচ্ছে। আর আচ্ছা, তাহলে একটা কাজ করবেন, তাহলে একটুখানি গুগল করবেন যে একটা এই কোনো এরকম কখনো এই বিজ্ঞানীরা পেয়েছেন নাকি যে কোনো একটা স্টার কোনো একটা নক্ষত্র সে ধ্বংস হয়ে গেল, একটা সুপারনোভা বিস্ফোরণ হলো, এরকম আপনি কোনোদিন শুনেছেন যে একটা নক্ষত্র ধ্বংস হয়ে গেল এরকম শুনেছেন? বা ধরুন হচ্ছে কদিন বাদে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আর মিল্কি ওয়ে গ্যালাক্সি তো এদের মধ্যে সংঘাত হবে, এটা শুনেছেন? বা এরকম ইয়ে আছে, ভবিষ্যৎবাণীর কথা বলছেন নাকি হচ্ছে? ভবিষ্যৎবাণীর কথাই বলছি, না না ভবিষ্যৎবাণীর কথাই বলছি, যাচাইয়ের বিষয় আছে। জি, এখানে এখানে কোরআনে একটা আয়াতে আমাদের বলা আছে, কোরআনের সাথে আমি কথা বলছি না, তো কোরআনের কথা আমি যাচ্ছি না, এটা সত্যি হতে পারে, তাহলে নিশ্চয়ই, তাহলে ওটা তো আর ওই যে অ্যান্ড্রোমিডার ইয়ের যদি সংঘর্ষ হয় তাহলে তো আর ওটা রইলো না, মানে ওটা তো আর ওরকম এই ট্রিভিয়াল ইস্যুস রইলো না, তাই না? একটা শুধুমাত্র ওই একটা ধরুন একটা উল্কা বিস্ফোরণ হবে, উল্কাপাত হচ্ছে, সেরকম একটা ইয়ে তো ট্রিভিয়াল ইস্যু তো রইলো না, তাই না? মানে ব্যাপারটা এটা যে প্রত্যেকটা জিনিসেরই একটা মানে সময়সীমা নির্ধারিত আছে যে তারপরে মানে সবকিছু ধ্বংস হবে, এখন সেটা ধ্বংস সময়টা আর কি মানে কখন বাকি এই ব্যাপারে আমি বলতে এক মানে পার্মানেন্ট একটা ধ্বংস সময় যেটা নির্ধারিত আছে, কিন্তু তার আগেও যেমন আমরা মানুষ মারা যায় সেরকম ভাবে নক্ষত্রের হচ্ছে আলো নিশ্চিত মানে নক্ষত্ররা তারা হচ্ছে নিষ্প্রভ হয়ে যেতে পারে বা ধ্বংস হয়ে যেতে পারে, এটা এই ব্যাপারে মানে একটা জিনিস আমরা বুঝলাম যে এই জিনিস যেতে পারে হয়তো চলছে না, মানে এগুলো যে আমরা ভাবছি যেগুলো সবসময় ঠিকঠাক চলছে সেরকম চলছে না। আপনি ইয়ে সিনেমাটা দেখেছেন, ডোন্ট লুক আপ, এই সিনেমাটা দেখেছেন? এটা কিন্তু অস্কার নমিনি হয়েছিল, অস্কার নমিনিতে ছিল এই। না না জি না, এই সিনেমাটা আমি দেখতে পারিনি, খালি সিনেমাটা একটুখানি দেখবেন, ঠিক আছে? সিনেমাটা কিন্তু ভালো লাগবে, ঠিক আছে? যদিও এটা একটা অস্কার পায়নি, তার পায়নি তার কারণটা কারণ হচ্ছে যে মানে সেটা একটা বেশ একটা সার্কাজম নিয়ে একটা সিনেমা, কিন্তু সিনেমাটা এরকম দেখতে পারেন, ঠিক আছে? তো সেইখানে দেখাচ্ছে যে একটা একটা প্ল্যানেট কিলার বলে এই ইয়েগুলোকে, বেশ বড় সড়ো একটা ধূমকেতু ধুম করে পৃথিবীতে পড়েছে, ঠিক আছে? আর হচ্ছে এক্সটিংশন হয়ে গেছে অনেক, মানে সমস্ত মানব সভ্যতাই এক্সটিংক্ট হয়ে গেছে। তো যাই হোক, সেটা তো দেখালো, কিন্তু এরকম ঘটনা তো ইয়ে তো ঘটেছে, এটা তো এই ঘটনা তো বেশ পাস্টেও এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে কি এইটা
খুব একটা মানে একটা কি সব নিয়ম মেনে চলছে এরকম কি মনে হচ্ছে নাকি নিয়ম মেনে চলছে বলে মনে হচ্ছে না জিনিসগুলো, মানে কি চালাচ্ছে এরকম মনে হচ্ছে কি? ধরুন ধুম করে একটা ধুমকেতু পড়লো আর যে ডাইনোসর গুলো ছিল সেগুলো সব মরে গেল, এক্সটিংক্ট হয়ে গেল। জি মানে আপনি কখনো দেখবেন না যে একটা গ্রহ তার হচ্ছে কক্ষপথচ্যুত হয়ে গেছে বা একটা নক্ষত্র হঠাৎ করে হচ্ছে মানে অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে, যেগুলোর জন্য হচ্ছে কক্ষপথ নির্ধারিত নাই সেগুলো বিশৃঙ্খল ভাবে চলে বেড়াচ্ছে। নেই তো কার জন্যই তো, কার জন্যই তো কক্ষপথ নির্ধারিত? এটা কি করে ভাবছেন যে আচ্ছা পৃথিবীর জন্য কক্ষপথ নির্ধারিত আছে আর একটা ধূমকেতুর জন্য নির্ধারিত নেই কেন? ভাই সেটা মানে কক্ষপথ নির্ধারিত আছে কিছু কিছু, মানে এই যে আপনি টোটাল যে গ্যালাক্সি মিল্কি ওয়ে আপনি গ্যালাক্সি দেখেন, হ্যাঁ মিল্কি ওয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য গ্রহ আছে নক্ষত্র আছে, আছে মানে কিছু মানে আপনার কি বলে এটাকে মহাজাগতিক কোনো বস্তু যেগুলো ওগুলোর কথা বাদ, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কেন পার্থক্য না কেন কেন সেগুলোর জন্য নির্দিষ্ট কক্ষপথ নেই কেন? পৃথিবীর জন্য কক্ষপথটা আছে কেন ভাই? এই উত্তরটা আমি দিতে পারবো না, কারণ হচ্ছে যে আচ্ছা এটা কারণ হচ্ছে, তার কারণ হচ্ছে এগুলো ফিজিক্সের রুল ফলো করে, ঠিক আছে? তো এগুলো এগুলো আমরা কি জানি আমাদের গোটা ইউনিভার্স কতগুলো রুল মেনে চলে, মহাকর্ষ কতগুলো রুলস মেনে চলে, ঠিক আছে? এই রুলস গুলো এবার সেটা কে বানিয়েছে সেই রুলস গুলো সেই কোশ্চেনে আপনি যাবেন, এখুনি লাফাবেন না, না আমি যাচ্ছি না, আপনি হচ্ছে বলেন সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, সেটা সেই বিষয়ে আমরা আসবো, ঠিক আছে? তা এখন সেই রুলস গুলো কে বানিয়েছে সেই বিষয়ে আসবো, ঠিক আছে? এখন কিছু রুলস আছে, ঠিক আছে? তা আপনি আপনি কোনোদিন প্রজেক্ট টাইলের অঙ্ক করেছেন? না জি না ভাই আমি করি। আচ্ছা ঠিক আছে, তো প্রজেক্ট টাইলের অঙ্কগুলো আপনি বুঝতে পারতেন যে এই কক্ষপথ গুলো কিভাবে নির্ধারিত হয়। হ্যাঁ আচ্ছা, একটা খুব রিসেন্টলি একটা হিন্দি সিনেমা হয়েছিল মঙ্গল যান বলে, সিনেমাটা দেখেছেন? হিন্দি সিনেমাটা দেখেছেন? জি না সিনেমা দেখা হয় না সাধারণত। আচ্ছা সেটা দেখেনি, আচ্ছা ঠিক আছে দেখবেন তাহলে, এই ডোন্ট লুক আপ দেখবেন, মঙ্গলযান দেখবেন। তো সেইখানে স্লিং শট বলে একটা ব্যাপার আছে, বুঝলেন? তো ইন্ডিয়াতে কি করেছে, ইন্ডিয়া স্লিং শট ব্যাপারটা ব্যবহার করে, একটা ফিজিক্সেরই একটা ব্যাপার, একটা এই রকেট সায়েন্সই বলতে পারেন সেটাকে, তো সেই জিনিসটা ব্যবহার করে তারা মঙ্গলে একটা গ্রহ পাঠিয়েছিল, ঠিক আছে? তাহলে দেখুন এই যে এই জিনিসগুলো আপনি যেরকম ভাবছেন যেগুলো সব অদ্ভুত অদ্ভুত তত্ত্ব, অদ্ভুত একটা ব্যাপার, একটা আশ্চর্যজনক একটা ব্যাপার, এটা কিন্তু অতটা আশ্চর্য নয়। আমরা এই জিনিসগুলোকে নিজেদের সুবিধার মতো মডিফাই করতে পারি, তাই না? এই জিনিসগুলো আমরা বুঝতে পারি কিভাবে কাজ করে এবং সেই জিনিস অনুযায়ী আমাদের নিজেদের সুবিধা মতো আমরা জিনিসগুলোকে মডিফাই করতে পারি। তার মানে একটা একটা ধূমকেতু, সে ধুম করে আপনার বাড়ির আপনার পৃথিবীর কাছ দিয়ে চলে গেল, হঠাৎ ধুম করে তার খেয়াল হলো, এইটা আপনি যেরকম ভাবছেন যে এদের কক্ষপথ এরকম নেই, নির্দিষ্ট নেই, এরকম নয়, তাদের ওই কক্ষপথটাও কিন্তু নির্দিষ্ট। তারাও এই স্পেস টাইমের মধ্যে যে কার্ভেচার, সেই কার্ভেচারটা কি তারা ফলো করে? তাদের একটা অধিবৃত্তাকার দেখছেন, তার কারণ তারা সেইভাবে তাদের কক্ষপথটা সেটা নির্ধারিত হয়েছে। পৃথিবীর কক্ষপথটা ওরকম নয়, তার কারণ তার কক্ষপথটা ওরকম ভাবে নির্ধারিত হয়েছে, তার গ্র্যাভিটির কারণে হতে পারে, তার মাসের কারণে হতে পারে, তো সমস্ত কিছু কারণে, মানে মোট কথা ফিজিক্সের রুলসের কারণে নির্ধারিত হয়েছে। এখন আপনি যদি ভাবেন যে এটা কেউ করেছে এরকম ভাবে, তাহলে প্রশ্নটা ওইরকম আসবে যে এটা এই ট্রিভিয়াল ইস্যুগুলোকে তাহলে বাদ দিতে পারবেন না, তাহলে ট্রিভিয়াল ইস্যুগুলোকে ধরতে হবে যে সে যে বসে বসে করছে সে এরকম ভাবে করছে কেন? পৃথিবীটাকে এক জায়গায় রেখেছে, পৃথিবীটাকে ঘুরছে, ধরুন বুধ গ্রহটাও ঘুরছে, আর হচ্ছে কতগুলো ইয়েকে ছেড়ে দিচ্ছে যে না তোরা এবার চড়ে খা। হ্যাঁ মিসাইল হিসেবে মানে আচ্ছা মিসাইল হিসেবে ওগুলো মিসাইল হিসেবে, আচ্ছা মিসাইল হিসেবে কাকে মারার জন্য মিসাইল হিসেবে করছি? আচ্ছা জি এটা হচ্ছে আমাদের মানে যাদেরকে আমরা শয়তান বলি, শয়তান বলি যাদেরকে, লাদেন যেমন ধরুন, লাদেন কিংবা ধরুন কিংবা ধরুন আছে আর কি হতে পারে, যেমন ধরুন কোনো আর কাকে লাদেন কি হতে পারে, বা আর যেমন যাকে মনে পড়ে যে যারা যারা আছে তাদেরকে মারার জন্য মিসাইল হিসেবে ব্যবহার করে, যাদেরকে আমরা শয়তান বলি আর কি। না না কোরআনে কোরআনে বলা আছে শয়তান এবং দুষ্ট জিনদের, জিনরা হচ্ছে গিয়ে জিনদেরকে তাড়াবার জন্য আল্লাহ পাক ওগুলা ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করে। আচ্ছা এগুলো টেস্টেড, ওয়েল টেস্টেড, বাট আমি জানি না এগুলো কোনো ওয়েপন গুলো টেস্টেড কিনা জানি না, তবে সাবধানে থাকবেন, আপনার ঘাড়ে এসে কিন্তু পড়তে পারে, এটা কিন্তু পড়তেই পারে এবং পড়েও, এরকম বহু ঘটনা আছে। আমি জানি না জানেন কিনা, ভারতীয় একটা পুষ্কর বলে একটা হ্রদ আছে, তো এই হ্রদটাও কিন্তু সেইভাবেই তৈরি হয়েছে, ওই ইয়ের পরে ওরকম ওই উল্কা পড়ে তৈরি হয়েছে, শুধু ভারতে কেন আরো অনেক জায়গাতে আছে। চাঁদে তো হামেশা পড়ছি, চাঁদে তো ধূপধাপ ধূপধাপ দু চারটে পড়ছি, ঠিক আছে? ওইটা আপনাকে এবার মারার জন্য মিসাইল হিসেবে না ব্যবহার হয়, এটা টেস্টেড কিনা আমি জানি না, ওয়েল টেস্টেড, বা ট্র্যাকিং ডিভাইস আছে কিনা জানি না, শয়তান কি ট্র্যাক করতে পারে জানি না, আপনার ঘাড়ে এসে কিন্তু পড়তে পারে, অ্যান্ড দেন মানে তাহলে ব্যাপারটা কিন্তু আপনি খুব একটা খুশি হবেন না। তাহলে আমরা একটা জিনিস কি বুঝলাম যে আপনি যেরকম ভাবে আশ্চর্য হচ্ছেন জিনিসগুলো, কে বানালো কে ইয়ে করলো, এই জন্য জিনিসগুলো নয়। এইবারে এইবারে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আসতে পারে যে কে কে বানালো এই রুলসগুলো, যে ফিজিক্সের রুলসগুলো, আপনি সেটা দিয়ে যেতেন, তা জিজ্ঞেস করুন এই প্রশ্নটা, আমি তারপর বলছি প্রশ্ন রুলটা কে বানালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি শুনছি আপনার কাছে, আপনি বলুন। না না আপনি জিজ্ঞেস করুন না, আমি প্রশ্ন করছি, জি আমি প্রশ্নই করছি যে আচ্ছা আমি আপনি বলুন এগুলো কে বানালো, জি কে বানায়নি? তার উত্তর হচ্ছে কেউ বানায়নি, এগুলো হচ্ছে কতগুলো ফিজিক্সের প্রপার্টি। এখন এই ফিজিক্সের প্রপার্টিগুলো তৈরি হলো কীভাবে, ঠিক আছে? এটাকে কেউ হাতে করে করে বানাতে হয়? উত্তরটা হচ্ছে যে আমরা জানি না যে এটা এই ইয়েগুলো তৈরি হলো কিভাবে। এখন এখানে একটা সব থেকে বড় প্রশ্ন যেটা করে সবাই, সেটা হচ্ছে যে এই আমাদের যে চারটে বল আছে আমরা জানি, স্ট্রং অ্যান্ড উইক নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটি, এই যে চারটে চারটে যে ফোর্স আছে তাদের কতগুলো একটা একটা রেশিও আছে। যদি রেশিওগুলো যদি মেনটেন না হতো তাহলে গোটা মহাবিশ্বটা এক্সিস্ট করতো না। এর উত্তরটা কি জানেন তো, এর উত্তরটা হচ্ছে এটাই, যেরকম হয়তো আরো অনেকগুলো মহাবিশ্ব আছে যেখানে এই রেশিওগুলো মেনটেন করে না, সেখানে এই মহাবিশ্বটা এইভাবে এক্সিস্ট করে না, ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এরকম হতেই পারে, এই মহাবিশ্বে আপনি আছেন বলে সেখানে আপনি প্রশ্নটা করছেন, এরকম বসে বসে কাউকে এরকম মারতে হবে সেরকম নয়,
ঠিক আছে, যদি সেটাই মনে করেন যে এই রুলগুলো কি বানালো, তাহলে একটা জিনিস ভাববেন যে এই যে আপনি একটা জিনিস আশ্চর্য হবেন যে দেখুন এত সুন্দর মহাবিশ্বটি নিয়ে আশ্চর্য হচ্ছেন, তাকে একজন কেউ বানিয়েছে। ধরুন একটা ল্যাপটপকে নিয়ে আপনি আশ্চর্য হচ্ছেন যে বাহ এই ল্যাপটপটা দেখতে কত সুন্দর, এই ল্যাপটপটা কেউ একটা বানিয়েছে, একটা মানুষ তো নিজে বসে বানিয়েছে, একটা নিশ্চয়ই কেউ বানিয়েছে, ল্যাপটপটা এত সুন্দর হলো কি করে, ঠিক আছে একটা বানিয়েছে। তা কি বানিয়েছে, যে আপনি বললেন যে মানুষ তো বানিয়েছে, আমি আপনাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ ভাই মাসুক ভাই কি বানিয়েছে, আপনি বললেন সেখানে মানুষ বানিয়েছে, এই দেখুন ল্যাপটপ এখানে দেখবেন ওখানে দেখবেন, আপনাকে জিজ্ঞেস করলেন যে ভাই কোনো প্রমাণ আছে, আমি সাথে সাথে প্রমাণ দিয়ে দিলেন। হ্যাঁ এইবার আপনি তারপর আমাকে বললেন যে দেখো এত, তাহলে এই ল্যাপটপটা দেখে একজন কেউ বানিয়েছে, তাহলে মানুষ কেউ কেন কেউ একটা বানিয়েছে, মানুষটা আরো কমপ্লেক্স একটা ডিজাইন, তো কেউ একটা বানিয়েছে। তাই আপনি বললেন যে কে সে বানিয়েছে, বললেন ঈশ্বর, বললেন কোনো প্রমাণ আছে, আপনি বললেন কোনো প্রমাণ নেই আপাতত, অ্যাটলিস্ট আই ডোন্ট হ্যাভ এনি ডিরেক্ট এভিডেন্স, ডিরেক্ট বা ইনডিরেক্ট কোনো রকম সাবস্টেন্সিয়াল এভিডেন্স আপনার কাছে নেই, আপনি বললেন না ঠিক আছে বানিয়েছে, এটা হচ্ছে যুক্তি, এটা একটা ল্যাপটপ যদি কেউ একটা বানাতে পারে তাহলে এত কমপ্লেক্স জিনিসটা বানাতে হবে, এটা একটা যুক্তি। আরো একটা যুক্তি ভাবুন যে যে মানুষকে বানিয়েছে সে তো আরো অনেক মানে মানুষের থেকে তো সুপিরিয়ার, ডেফিনেটলি সুপিরিয়ার, নাহলে মানুষকে বানালো কি হবে, মানুষ ডেফিনেটলি ল্যাপটপের থেকে সুপিরিয়ার, তাই মানুষ ল্যাপটপ বানালো, যদিও সেটা সবসময় নয় কিন্তু তাহলে ল্যাপটপটা বানালো, তাহলে ল্যাপটপটা বানিয়ে এখন মানুষ যদি সুপিরিয়ার হয় তাহলে তার থেকেও যে একজন সুপিরিয়ার তাকে ডিজাইন করেছে, সেই সুপিরিয়ার জিনিসটা কি করে এমনি এমনি আসতে পারে। যদি আপনার মনে হয় যে না আপনাকে কোথাও থামতে হবে, তাহলে আপনি ওই সুপিরিয়ার সুপিরিয়ার উপরে গিয়ে কেন থামছেন না, বা আরো দুটো তিনটে স্টেপ এগিয়ে গিয়ে কেন থামছেন না, বা আপনি এখানে কেন থামছেন না যে এই মহাবিশ্বটা ওই যদি আপনার এই ঈশ্বর যদি অলরেডি এক্সিস্ট করে বা নিয়ে থেকে আসতে পারে তাকে রুল তৈরি করার জন্য কোনো রকম দরকার কারণ নেই, তাহলে এই মহাবিশ্বটা তৈরি করার জন্য রুলসের কারোর দরকার আছে বলে মনে করছেন কেন। এবারে আরেকটা কথা বলি, যেটা সব থেকে বড় প্রবলেম এই ডিজাইন একটা, যে এটাকে বলে ওয়াচমেকার ফ্যালাসি, এটা সব থেকে বড় সমস্যা কি জানেন তো, ডিজাইন যদি দেখেন দেখবেন এই ডিজাইনের প্রপার্টি হচ্ছে সিম্পলিসিটি। মানুষ সবসময় ডিজাইন করে, যখন কোনো কিছু ডিজাইন করে তখন সেটা সিম্পলভাবে একটা প্যাটার্ন নিয়ে ডিজাইন করে। প্যাটার্ন কি ন্যাচারালি তৈরি হতে পারে না, অবশ্যই তৈরি হতে পারে, একটা কেলাস দেখবেন, কেলাস মানে একটা ক্রিস্টাল, ক্রিস্টাল দেখবেন সেখানেও কতগুলো প্যাটার্ন থাকে, সেইখানে প্যাটার্ন ন্যাচারালিও প্যাটার্ন তৈরি হতে পারে, কেউ প্যাটার্নগুলো তৈরি করে না, কিন্তু সেই প্যাটার্নের মধ্যে একটা কমপ্লেক্সিটি আছে, কিন্তু ডিজাইনের মধ্যে কি থাকে সিম্পলিসিটি। একটা ল্যাপটপ বের করে আনুন বা যে কোনো যত কমপ্লেক্স একটা ডিজাইন নিয়ে চলে আসুন, একটা লার্জ হেড্রন কোলাইডারের মধ্যেও যদি দেখেন সেখানেও দেখবেন একটা অর্গানাইজেশন আছে, সেখানে একটা সিম্পলিসিটি আছে। এই সিম্পলিসিটি জিনিসটা, এই যে সিম্পলিসিটি জিনিসটা, এই জিনিসটা নেচারে এক্সিস্ট করে না, এটা কখনোই একটা সিম্পল ডিজাইন না, এটা একটা কমপ্লেক্স ডিজাইন। তাই জন্য যে কমপ্লেক্স ডিজাইনটা ভেবে আপনি খুব আনন্দে আত্মহারা হয়ে ভাবছেন নিশ্চয়ই কোন ডিজাইন আছে, এই ডিজাইনের ফ্যালাসিটা, এই যে ডিজাইনের যে তত্ত্বটা, এটা এই কমপ্লেক্সিটিটা সেই ডিজাইনের এগেনস্টে যায়। আপনি নিজেই ভাবতে পারেন যদি একটা রোবট, তাকে ম্যানেজ করা কিন্তু সহজ, একটা মানুষের উপরে অপারেশন করার থেকে একটা রোবটকে ম্যানেজ করা সহজ, তার কারণ কি, কারণ একটা রোবটের একটা ম্যানুয়াল আছে, সেখানে একটা একটা সিম্পলিসিটি আছে, ডিজাইনের মধ্যে একটা সিম্পলিসিটি আছে, একটা মানুষের মধ্যে মানুষকে সেখানে অপারেশন করে তার ইয়েগুলো কেটে নাড়িভুড়ি কেটে বার করা এই জিনিসটা কঠিন কেন, কারণ সেখানে কোনো রকম সিম্পলিসিটি নেই, সেখানে একটা কমপ্লেক্সিটি আছে, এইটা একটা ইভলিউশনের ফসল, সেখানে সবাই ইভলভ হয়েছে বলে এতটা জটিল হয়ে তৈরি হয়েছে। এখানে এর মধ্যে কোনো রকম একটা ডিজাইনের ছাপ সত্যি অনেকে দেখতে পান, তাদের সেই ডিজাইনের ছাপটা কিন্তু মানে তারা ওই কমপ্লেক্সিটি দেখে ভাবেন যে এখানে একটা ডিজাইন আছে, কিন্তু সত্যি ওই কমপ্লেক্সিটিটা সেই ডিজাইনের এগেনস্টে যায়। যদি আপনি যদি ঈশ্বর যদি সৃষ্টি করতোই, তাহলে আপনাকে এমনভাবেই তৈরি করতে বানাতো যাতে আপনার অ্যাপেন্ডিক্সটা যে কেউ মানে অ্যাপেন্ডিক্সটা মানে একদম ইনফ্লেমড হয়ে ফাটবো ফাটবো হওয়ার আগেই যেন ওই অ্যাপেন্ডিক্সটাকে বের করে নিতে পারে। তাই দ্যাট ইজ দ্য সিম্পলিসিটি। আর কিন্তু আমরা কি সিম্পলিসিটি দেখি না, আমরা সেই সিম্পলিসিটিও দেখি না, একটা কমপ্লেক্সিটি দেখি। এখন যদি ডিজাইনের থাকি, এই ডিজাইনের স্বরূপটা কি, ডিজাইনের স্বরূপটা এই যেমন আসিফ ভাই, ইসা বলটন ভাই বলছিলেন যে ডিজাইনের স্বরূপ বিভিন্ন জন বিভিন্ন রকম বলে, বিভিন্ন রকম বলে, বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম। তার মানে দেখুন এই ডিজাইনারটা কি, সেই সম্পর্কে আপনার কোনো রকম সম্যক ধারণা নেই, এই এই ডিজাইনার কি করতে পারে, কোনো কি করতে পারে, সেই ইভেন দ্য বেসিক যে বেসিক ক্রাইটেরিয়াগুলো পর্যন্ত, বেসিক যে ক্রাইটেরিয়াগুলো পর্যন্ত, কীভাবে মহাবিশ্বটা বানিয়েছে ঈশ্বর, কীভাবে কীভাবে এই মহাবিশ্বটাকে বানানো কেন, কীভাবে ডিজাইন করেছে, কীভাবে রুল করে এই জিনিসটাকে, সেগুলোর মধ্যে পর্যন্ত ডিসক্রিপেন্সিস দেখতে পাবেন। এইগুলোকে কখনই সেগুলো গায়ে জুড়ে আপনি বলতে পারেন যে এটাই ঠিক, এরকম হচ্ছে ঘাট টাড়া হয়ে আপনি নাই মানতে পারেন, তাল গাছটা আপনার থাকতেই পারে, মনেই হতে পারে যে হ্যাঁ নাস্তিকদের কোনো রকম মরালিটি নেই, এই সমস্ত জিনিসগুলো অনেক কিছুই মনে হতে পারে, কিন্তু আপনার কাছে এইগুলোর মধ্যে কোনো রকম সাবস্টেন্সিয়াল এভিডেন্স নেই। যদি এভিডেন্স থাকতোই, এই যদি এই এই জিনিসটার মধ্যে, এই জানাটার মধ্যে যদি কোনো একটা একটা যদি একটা সেই সততাটা থাকতো, সেই সত্যতাটা থাকতো, তাহলে তার মধ্যে একটা কনসিস্টেন্সি লক্ষ্য করতেন। এরকম নয় যে একটা সেই অন্ধের হাতি দেখার মতো, একজন বললো কুলোর মতো, একজন বললো থামের মতো, সেরকম ব্যাপারটা হতো না। তাহলে আমরা একটা জিনিস অন্ততপক্ষে বুঝতে পারছি যে এইটা একটা কল্পকাহিনী, আমাদের কাছে কোনো রকম সাবস্টেন্সিয়াল এভিডেন্স, ডিরেক্ট বা ইনডিরেক্ট এভিডেন্স অন্তত নেই। আচ্ছা অনেক ধন্যবাদ অমিত ভাই। মাসুদ ভাই আপনি কি এর সাপেক্ষে কিছু বলবেন, নাকি আমরা অন্য কোনো গেস্টকে অ্যাড করবো? আপনিও থাকেন মাসুদ ভাই, আমরা তাহলে আপনার যদি কিছু বলার না থাকে বা বলার থাকলে বলেন, আর না থাকলে আমরা অন্য গেস্ট। কিন্তু আমরা তো এই সমতুল্য বা এর কাছাকাছি কিছু তৈরি করতে পারছি না। সেটা আপনার ভুল ধারণা, আপনি জানেন না বলে মনে করছেন। আপনি কি কি তৈরি করতেছেন, সমতুল্য বা কাছাকাছি কি তৈরি করতেছেন? জীবন। আচ্ছা প্রাণের একটা ডেফিনিশন দিন তো শুনি, একটা প্রাণ একটা একটা ডিফাইন করুন তো, একটা সংজ্ঞা দিন তো প্রাণ কাকে বলে। আমার কাছে এই ব্যাপারে খুব বেশি জ্ঞান নেই। তাহলে আপনি জীবন জিনিসটাকে আপনি এরকম কমপ্লেক্স ধরে নিচ্ছেন কেন? আমি অ্যালাইভ কোনো কিছু তৈরি মানে মানুষকে তৈরি করতে কাকে বলে, কাকে বলে, কাকে বলে অ্যালাইভ জিনিসটা কি? অ্যালাইভ জিনিসটা
কি আমি এটাকে সংজ্ঞায়িত করার মতো মানে সঠিক বা কোনো বাক্য আমি খুঁজে পাচ্ছি না। তার কারণটা কি? কারণ হচ্ছে শোনা কথা, এগুলোর মধ্যে কোনোরকম যে একটা থট, একটা যে একটা যে ভেবেছেন সেরকম জিনিসটা তো নয়, কোনোদিন ভাবিনি। আপনার আপনাকে একজন বলেছে কেউ বানিয়ে বানাতে পেরেছে, মানুষ বানাতে পেরেছে, মানুষ বানাতে পেরেছে, দেখ তুই বিকিনিগুলো এত কিছু পারে মানুষ বানাতে পেরেছে। আপনি বলছে হ্যাঁ ঠিক কথা, মানুষ তো বানাতে পারে না। একটা সেল বানাতে পেরেছে, একটা সেল বানাতে পেরেছে, একটা সেল বানাতে পেরেছে, আপনাকে বলেছে ধর বানাতে পারেনি। সত্যি কথা কিন্তু সত্যি নয়। হ্যাঁ একজন বিজ্ঞানী, এখন একটা কৃত্রিম সেল, আপনি ধরুন একটা বাড়ি বানাবেন, বাড়ি কিভাবে বানাতে পারেন? বাড়ি বানাতে পারেন একটা ইট ইট পাথর এগুলো নিয়ে আসতে পারেন, সিমেন্ট নিয়ে আসতে পারেন, রড বানাতে পারেন। এখন যে বাড়ি বানায় সে কতগুলো কম্পোনেন্ট দিয়ে বাড়ি বানায়? এখন যে বাড়ি বানায় সে কি বসে বসে রড বানাতে বসে, নাকি সুপারনোভা থেকে গিয়ে ওখানে আয়রনের মলিকুল তৈরি করতে বসে? ডেফিনেটলি সে করে না, সে যে সমস্ত জিনিসগুলো অ্যাভেলেবেল আছে সেই জিনিসগুলোই করে। আর বিজ্ঞানীরা ঠিক এতটাই বুদ্ধিমান। তার কারণ কি? কারণ আপনাকে যদি বাড়ি বানাতে গেলে এখন সুপারনোভাতে গিয়ে আয়রনের মলিকুল তৈরি করতে হয় বসে বসে, তাহলে সে বাড়ি কোনোদিনই বানাতে পারবে না, তারা কোনোদিনই করতে পারবে না। তাই জন্য ইয়ার কি করে সেল জিনিসটা কি, সেল জিনিসগুলো কতগুলো কম্পোনেন্ট দিয়ে তৈরি। এরকম আপনার মনে হচ্ছে যে লাইফটা তো একটা বিশাল, আচ্ছা লাইফের ব্যাপারে আমি বলছি আপনাকে, তাহলে কনসেপ্টটা হয়তো আপনার একটুখানি ক্লিয়ার হবে। আপনার মনে হচ্ছে জীবন ব্যাপারটা, লিভিং ব্যাপারটা একটা বিশাল একটা মিরাকেল এমনি করে। আচ্ছা আপনাকে একটা জিজ্ঞেস করি, ধরুন একটা 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 ডেড বডি আছে, ঠিক আছে, একটা ক্রায়ো প্রিজার্ভেশনের একটা কতগুলো মানুষ এখন একটা একটা কতগুলো মানুষ তারা ক্রায়ো প্রিজার্ভেশন করছে হিউম্যান বডিকে। ক্রায়ো প্রিজার্ভেশন মানে কি? মানে তারা নিজের মৃত্যুর পরে শরীরটাকে তারা ঠান্ডা ঘরে একটা রেখে দিচ্ছে, যাতে কোনোরকম তার মধ্যে বিকার না আসে, কোনোরকম পচন না ঘটে ঘটে কোনোরকম যাতে বিকার না আসে। তো তাদের এক্সপেকটেশন এটা যে ভবিষ্যতে ধরুন আজ থেকে 50 বছর আগে, 50 বছর পরে, হ্যাঁ 50 বছর পরে কি যদি বা 100 বছর পরে যদি মানে বিজ্ঞান সেরকম কোনো টেকনোলজি তৈরি করতে পারে তার জন্য বেঁচে ওঠে, দে ওয়ান্ট টু মানে বেঁচে উঠবে। আপনার কি মনে হয় বিজ্ঞানের দিকে বাঁচাবে কিভাবে, মানে ওই যে ওই আত্মা বা প্রাণটা ফিরিয়ে আনবে কিভাবে? আমি জানি না, আমার এরকম এরকম যে দুজন বিজ্ঞানী বসে ফুঁ দেবে করে ফুঁ দিল আর আত্মারা চলে এলো, বা ধরুন হচ্ছে কোনো ফেরেশতাকে ধরবে বা কাউকে ধরবে, ধরে ফুঁ দেবে আর আত্মা চলে আসবে, ইজ ইট লাইক দ্যাট? না মানুষের তো সে ক্ষমতা দেওয়া হয়নি। না না এটা ডেফিনেটলি এইটা তো নয়, মানে মেথোডোলজি তো এইটা তো অ্যাটলিস্ট নয়, তাই না? এটুকু তো বুদ্ধি আপনি পারবে না। জি মানুষ পারবে, ঠিক আছে। তাহলে মানুষ কি হয়ে পারবে, আদৌ পারবে কিনা? আমার তো মনে হয় পারবে, ধরুন পারলো কি হয়ে পারবে? আমি ভাই অমিত ভাই, আমার মনে হচ্ছে যে মাসুদ ভাই আসলে তো সেইভাবে বিজ্ঞানের ছাত্র না, এবং বিজ্ঞান বিষয়ে তুমি এত ভালোভাবে বলছেন সেটা আমার মনে হয় না। ওনার সাথে যদি এত মানে ডিপ ইয়াতে চলে যাচ্ছেন আপনি, উনি কতটুকু বুঝতে পারছেন এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা তাহলে আমি একটুখানি জাস্ট 1 মিনিট আমি বক্তব্য শেষ করে দিই যে প্রাণ বা, ঠিক আছে ঠিক আছে। তা এখানে তো একটু একটু সহজ করে সহজ আরো সিম্পল করে বইলা যদি বলা যায়। নিশ্চয়ই নিশ্চয়ই আসবে। তা এখন এই আমরা যেরকম মনে করি যে প্রাণ ব্যাপারটা এটা যে একটা খুব একটা মিরাকেল একটা কিছু ব্যাপার এরকম ব্যাপারটা নয়। প্রাণ ব্যাপারটাকে যেভাবে যেভাবে সংজ্ঞায়িত করা হয় সেইভাবে সেই সংজ্ঞাতে যাচ্ছি না, কিন্তু এই প্রাণ জিনিসটা কতগুলো কেমিক্যাল রিয়াকশন, কতগুলো রাসায়নিক বিক্রিয়া ছাড়া কিছুই না। আপনি যদি সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে আপনার কাছে যদি সেই ন্যানো লেভেলে আপনার কাছে যদি ক্ষমতা থাকে, যখন আমাদের ক্ষমতা হবে সেই ন্যানো লেভেলে, ন্যানো টেকনোলজি লেভেলে যদি আমরা এগুলো করতে পারি, যে যে বিক্রিয়াগুলোকে যদি আমরা রিভার্স করতে পারি, তখন একটা প্রাণকে আবার আমরা বাঁচিয়ে তুলতে পারবো। একটা প্রাণ একটা কোষের মধ্যে যে সমস্ত বিক্রিয়াগুলো ঘটছে এগুলো কতগুলো রাসায়নিক বিক্রিয়া ছাড়া কিছুই না। একটা কোষ সেটা জীবিত এবং সেখানে কতগুলো রাসায়নিক বিক্রিয়া ঘটছে, সেই কোষটা কি করছে, ওই রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটানোর মতো একটা এনার্জি সে নিজেকে সংগ্রহ করছে, সেটাকে স্পেন্ড করছে এবং সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে ঘটাচ্ছে। সেই রাসায়নিক বিক্রিয়াগুলো তারা ঘটাচ্ছে, কতগুলো রসায়ন আছে বা কেমিক্যাল আছে তারা ঘটাচ্ছে। তো এখানে এগুলো প্রত্যেকটা একটা একটা কম্পোনেন্ট, যেমন ধরুন কোষ পর্দা সেটা একটা কম্পোনেন্ট, সেগুলো কতগুলো কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন এই সমস্ত দিয়ে তৈরি। তো বিজ্ঞানীরা কি করে, বিজ্ঞানীরা কি ওই সমস্ত ওই কম্পোনেন্টগুলো এরকমই লোহা লক্কর যেরকমই বানাতে বসে না, বা ধরুন হচ্ছে ইট কেউ বানাতে বসে না, তো ইট যেমন নিয়ে আসে সেইরকমই কম্পোনেন্টগুলো ওখান থেকে জোগাড় করে। কারণ জোগাড় যদি না করে তাহলে ওগুলো বানানো তো অনেক খরচা, ওগুলো বানানো যাবেও না। হ্যাঁ তা এবার আপনি জিজ্ঞেস করতে পারেন কেন বানানো যাবে না, কি বানালো, সেই প্রশ্ন পরে আসবো। সেটা কিন্তু কোনোরকম মানে খুব মানে মিরাকল কিছু ব্যাপারটা না, সেটা বানানো যায়, সেটা এই ডিএনএ সিনথেসিস করে সেগুলো বানানো যায়। এখন তো নতুন মানে নিজেরই ডিএনএ সিনথেসিস করে নিচ্ছে, আগে তো ডিএনএ ধার করে আনতো, এখন নিজেরই বসে ডিএনএ প্রিন্টিং করে দিচ্ছে। যেমন ধরুন এই যেমন 3D প্রিন্টার করে প্রিন্টারের মতো, সেরকম নিজেরই প্রিন্টিং করে দিচ্ছে, মানে নিজের মতো বানিয়ে দিচ্ছে। যাই হোক তা এই কোষগুলোকে তারা নিয়ে আসে, নিয়ে এসে ওই কম্পোনেন্টগুলোকে তারা বসিয়ে তারা নিজেদের মতো কোষ তৈরি করতে পারে, এবং সেটি আর্টিফিশিয়াল লাইফ। সেই লাইফ যদি মনে করেন যে ঈশ্বর ঈশ্বর যদি জীবন মনে করেন মানে জীবন বানিয়েছে যদি বলে ভাবেন ভেবে থাকেন, তাহলে ওই লাইফের ফর্ম দেখলে ঈশ্বর নিজেও ভিড় খাবে, বুঝছেন? তার তার সুন্দর ডিজাইন এতই সুন্দর, ঈশ্বর বলে বাপ রে বাপ, এই তো খোদার উপর খোদকারী। তা এই যে এরকম যে ভাবছেন যে একটা লাইফ তৈরি করলো, এরকম ব্যাপারটা এতটা মিরাকেলাস কিছু না, এটা কোনো রকম মিরাকেল না, জটিল হতে পারে প্রক্রিয়াটা, তার মধ্যে প্রচুর জ্ঞান প্রয়োজন হতে পারে, কিন্তু এটার মধ্যে কোনো রকম মিরাকেল কিছু নেই। এটা জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল রুল অফ ফিজিক্স, ফিজিক্সের এবং কেমিস্ট্রির রুলই ফলো করে, যদি ফিজিক্সের রুল বলেই ভালো।